তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি রহমতের রাসূল তুমি জান্নাত। فرماتے ہیں آدم کے مجھے خلد و تری میں، فرماتے ہیں آدم کے مجھے خلد و تری میں، لکھا ہوا تو باپ ملا نام محمد، لکھا ہوا تو باپ ملا نام محمد۔ ہے میم میں محبوب یا متنق کا اشارہ، ہے میم میں محبوب یا متنق کا اشارہ، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد۔ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي صلى الله عليه وسلم: أن تعبد الله كأنك تراه، فإن لم تكن تراه فإنه يراه.
أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكرا درشري بري اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم توحيدك أمانة سنت جميع خصاله صلوا عليه. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. تکبیر میں کلمہ میں نماز میں اذان میں تکبیر میں کلمہ میں نماز میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کے مجھے خلد و تری میں فرماتے ہیں آدم کے مجھے خلد و تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد. ہے میم میں محبوب یہ متلقہ اشارہ ہے میم میں محبوب یہ متلقہ اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد. ایتہاسک پانچ دن بیپی ختم نبوت اسلامی مہاسملنر سماپنی دینے سماپنی ادھیبیشنے উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ
মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজদ যে রব্বুল আলামিন এ ফিতনার জামানায় মুসলমানের ঈমান ও আমলের ক্লান্তি লগ্নে মহাগ্রন্থ পবিত্র কোরআনে হাকিম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, যা আশিকিন, যাকিরিন, শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হিফাজত করে দশ মায়ের দশ সন্তানকে আপন হয় একই জায়গায় জুড়ি মিলে বসার তৌফিক দান করেছেন, এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুর শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফিউল আযম, রাসূল আকরাম, রাহমাত আলাম, নবিউল আরব ওয়াল আজাম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিউল মাহশার, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদার, সাইয়্যিদুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই দীর্ঘ টাইম পর্যন্ত দ্বীনের মহব্বতে এই সুন্দর পরিবেশে বসে থাকার তৌফিক দান করেছেন, এজন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আলোচনার নিয়তে পবিত্র কালামে পাকের সূরা বাকারার শুরু আয়াত অংশ তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুল নবী, তার পবিত্র জবানের বাণী, অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয়ে কিছু কথা আমাকে বলা এবং আপনাদেরকেও আমলের নিয়তে ধৈর্যের সাথে শ্রবণ করার মতো তৌফিক দান করুন। আরো মহাব্বতে পড়ি আমি শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম। দুনিয়াতে যত ভাষা আছে ওই ভাষাগুলো শিক্ষা করার জন্য প্রাথমিক কিছু অক্ষর শিখতে হয়, অক্ষরগুলো না চিনলে ভাষা শিখা যায় বটে, ভাষা চিনা যায় না, বোঝা যায় না। আরবি ভাষা শিখার জন্য আরবি 29টি অক্ষর, বাংলা ভাষা শিখার জন্য বাংলা স্বরে ওয়া স্বরে আর সিদীর্ঘী এগুলো পড়তে হয়, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। ইংরেজি ভাষা শিখার জন্য ABCD পড়তে হয়, উর্দু শিখার জন্য আলিফ বে পে তে টে চে এগুলি শিখতে হয়। মূলত এই অক্ষরগুলোর আলাদা কোনো অর্থ নাই, এই অক্ষরগুলো কখনো থাকে বিক্ষিপ্ত, কখনো থাকে বিন্যস্ত। বিক্ষিপ্ত অক্ষরগুলোকে মুফাসসিরিনে কিরামদের ভাষায় বলে হুরুফে মুকাত্তাআত, বিক্ষিপ্ত আরবি বর্ণমালা। আর বিন্যস্ত আলিফ বা তা সা জিম হা, বিন্যস্ত বর্ণ ক খ গ সিরিয়াল মতে, আর বিক্ষিপ্ত হলো ক ল ম, আলিফ লাম মিম, আলিফ লাম র, এগুলোর আলাদা কোনো তর্জমা নাই। আল্লাহ পাক বলতেছেন আলিফ লাম র বিভিন্ন সূরার শুরুতে এরকম কিছু অক্ষর আছে, কাফ হা ইয়া আইন সাদ, তা হা ইয়াসিন, এই অক্ষরগুলোর কোনো অর্থই নাই। প্রশ্ন আসতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে হাকিম যার উপরে কোনো কিতাব নাই, সকল কিতাবের মূল কিতাব, এ কোরআনে আল্লাহ পাক অর্থহীন অর্থবিহীন অক্ষর কেন আল্লাহ নাজিল করলেন? এলো প্রশ্ন। প্রশ্নের প্রথম জবাব, যখন আল্লাহ কোরআন নাজিল করেছিলেন আরবের মানুষ তদানীন্তন সময়ে ছিল আরবি সাহিত্যিক, আরবি ভাষার উপরে খুব অভিজ্ঞ, তখন তারা আরবিতে কথা বলতো, আরবি কবিতা বানাত। রাসূল যখন কোরআনের আয়াতগুলো পড়তেন ওরা অভিযোগ পেশ করল,
মোহাম্মদ কালাম নিজে নিজে বানায় বলে এটা আল্লাহর কালাম। আরবের কাফের মুশরিকরা বলতো মোহাম্মদ কোরআনের আয়াত পড়ে আর বলে এগুলো আল্লাহর কালাম, অথচ বানায় নিজে। আল্লাহ ওই বেঈমান মুশরিকদের দাঁত ভাঙ্গা জবাব দিলেন, হে মুশরিক কাফের দল, মোহাম্মদ কালাম বানাবে কি করে? যদি বানাইতই তাহলে আলিফ লাম মিমের অর্থ মোহাম্মদ জানতো, মোহাম্মদ যেহেতু আলিফের অর্থ জানে না, লামের অর্থ জানে না, মিমের অর্থ জানে না, অতএব মোহাম্মদে কালাম বানাতে পারে না। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানব রচিত কোন কালাম না, এটা আল্লাহর কালাম। কার কালাম? প্রশ্ন হবে রসুল কেন জানেন না, জবাব হলো রসুল আমার আলিমুল গায়ব না। আজকে আমাদের ইমানদারের ইমানের ঘরে ক্যান্সার, ভাইরা বেঈমানদের বিরুদ্ধে কথা বলবো কখন? আমরা জাতি ভাইগুলি তো সাইজ করে কুল পাই না, কি বলেন? আমাদের জাতি ভাইরা যেই সামাজিক ভাবে প্যাঁচ লাগায় রাখছে, মুসলমানদের পরস্পরে ডিভাইড করে রাখছে, 40 বছর পর্যন্ত যে বাংলার মুসলমান মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজে, বিশেষ করে মাগরিব এশা ফজর তিন ওয়াক্ত নামাজে আলহামদুলিল্লাহ সূরার পরে ইমামের পেছনে আসতে করে আমিন বলে আসছিলেন, 40 বছর পর্যন্ত যে বাংলাদেশের মুসলমান রমজানের তারাবি 20 রাকাত করে আসছিলেন, আজ আমরা জাতি ভাই এ সমস্ত ঐক্যের মুসলমানদেরকে ডিভাইড করার জন্য এরা এখন বলে জোরে জোরে আমিন বলে মসজিদ গরম করে ফেল এবং তারাবি 8 রাকাত পড়া যাবে না 20 রাকাত করে। বিভিন্ন রকম প্রপাগান্ডা চলছে সমাজে, যেই লোকটা জীবনে পশ্চিম চিনে না, দাড়ি চিনে না, আল্লাহ চিনে না, তাবলিগের সোয়াপে আজকের বান্দা দাড়িওয়ালা নামাজি হয়। যে বান্দা আল্লাহ চিনত না, পর্দা বুঝত না, কোন খাতি আল্লাহওয়ালার হাতে হাত রেখে মুরিদ হয়ে এখন সে আল্লাহর খাতি ওলি হয়। আমার মতো সাধারণ টুপিওয়ালা নয়, হাজার হাজার র্যাব আর্মি বিডিআর পুলিশ ওসিডিসি এসপিআইডি ওকিল ব্যারিস্টার বিচার এরকম খাতি আল্লাহর বান্দা দাড়িওয়ালা নামাজি আছে না নাই? কোন না কোন উপায়ে তাবলিগের সোয়া পেয়েছে অথবা কোন হক পীরের হাতে হাত লাগছে, ঠিক কিনা? আজকের সমস্ত মুসলমানদের বিরুদ্ধে ঐক্যের মাঝে ফাটল ধরাবার নিমিষে তারা আজকে বিতর্কিত কথা বলে বলে তাবলিগওয়ালারা জাহান্নামি, পীর মুরিদিওয়ালারা জাহান্নামি, কওমি দেওবন্দিওয়ালারা জাহান্নামি, এবং যারা মাযহাব মানে এরাও জাহান্নামি। ইমাম আবু হানিফা দাজ্জাল আর কাজ্জাব আসতে বললেন কেন? আবু হানিফাকে গালি দেওয়াতে আপনারা খুশি? অমুসলমান, যেই সময় আমার রাসূলকে নিয়ে খুব টানাটানি চলছে, বেঈমানদের মাঝেও চলছে, আঙ্গ জাতি বেঈদের মাঝেও চলছে, বেঈমানরা আমার রাসূলকে নিয়ে টানতেছে কলুষিত করার জন্য, আর আমাদের জাতি ভাইরা রাসূলের মহব্বতের টানাটানি করতেছে সম্মান দেওয়ার জন্য। একবার টানতে টানতে উপরে নিয়ে আল্লাহর সমান করে, আর একবার টানাটানি করে রাসূলেরকে নিচে নামায় টিভির বক্তার সাথে মিলায়, এরপরে সমকক্ষ মনে করে, টিভির বক্তা যদি মুহূর্তে ঘরে ঘরে হাজির হয়ে কথা বলে, রাসূল কেন মুহূর্তে ঘরে ঘরে হাজির হতে পারে না? মহব্বতের নামে প্রপাগান্ডা এবং মহব্বতের নামে তারা হচ্ছে অপরাধী গুনাগার, সম্মান হয় না, হয় অপমান। অতএব এই মুহূর্তে আওয়াজ আমাদের স্লো করলে চলবে না, এমন আওয়াজ দিতে হবে যে আওয়াজের দ্বারা সমস্ত বেঈমান বেদাতি ভণ্ড বাতিলদের কম্পন সৃষ্টি হয়। কিন্তু আওয়াজটা দিবেন বা কি করে? ইমান তো দুর্বল হয়ে গেছে, অধিকাংশ মুসলমান সুদের টাকা ছাড়া বিল্ডিং উঠে না, লোন না উঠাইলে তার ব্যবসা চলে না, কি বলে? আমাদের মতো মোল্লা দাড়িওয়ালা টুপিওয়ালার কথা বাংলার মানুষ এখন শুনতে মজা পায় না, বাংলাদেশের অধিকাংশ মুসলমান এখন প্যান্ট শার্ট টাইওয়ালার অতুয়ায় বড় মজা পায়, কি বলে? এ নাকি মুসলমানের সবচেয়ে বড় হিরো? হ্যাঁ, মজার মজার ফতুয়া দেয়। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন, আমিন করে বলেন আমিন। অতএব খুব সাবধানতার সাথে আমাদের কদম বাড়াতে হবে। চট্টগ্রামে একটা ময়দানের নাম আছে লালদিঘির ময়দান, নাম শুনেছেন? তালাশ করে দেখবেন সেখানে লাল রঙের কোনো দিঘি নাই, আছে? ঢাকার শান্তির হাটে যেমন কোনো শান্তি নাই, মুন্সির হাটে যেমন কোনো মুন্সি নাই, ঠিক আজ বাংলাদেশের আশেক রসুলদের মাঝেও অধিকাংশ ক্ষেত্রে সুন্নত আর ইশক নাই।
টের পাইলেন জানুয়ারির চার তারিখ রবিউল আউয়ালের বারো নবীর মহব্বতে লেডিসার জন্ডিস মাইনাস বেলা ধয়া রাজধানী কাপায় তুলবে। খবর নিয়ে দেখবেন পর্দা নাই, নামাজ নাই, সুন্নতের খবর নাই। এরা নবীর জন্য জীবন দিতে চায়। এরা নবীর জন্য কি দিতে চায়? এরকম বহু মুসলমান আমাদের সমাজে মাইক পাইলেই মনে করে দেশটা ওর আব্বা বানাইছে, এজন্য চিৎকার করে জ্বালাময় ভাষণ দিয়ে বলে নবীর জন্য জীবন দিতে চাই। কিন্তু খোঁজ নিয়ে দেখবেন নবীর জন্য জীবন দেয় বটে, দাড়ি রাখতে চায় না। নবীর জন্য জীবন দিতে চায়, পর্দা করতে চায় না। নবীর জন্য জীবন দিতে চায়, সুন্নতের আমল করতে চায় না। আল্লাহর কসম করে বলি, তারা কেউ ধার্মিক না, ধার্মিক না, ধার্মিক না, সবগুলো হল ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী তাকেই বলে যে ধর্মের নামে জিকির করে ধর্ম পালন করে না। বলবেন ধর্মের নামে জিকির করে পালন করলে অসুবিধা কোথায়? পালন করলে ও ইহুদির দালালি চলে না, ক্ষমতার চেয়ার পায় না। অতএব তারা ইহুদির দালালি আর ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য নবীর জন্য জীবন দেওয়ার স্লোগান দেয়, কিন্তু রাসূলের সুন্নতের আমল করে না। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রাসূলের সুন্নতি পোশাক নাই, আমল নাই। আর এদেরকে যদি বলেন টুপি কেন পরো না, বলে টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যেই কি ইসলাম, লেবাসের মধ্যেই কি ইসলাম? আমি যদি উত্তরটা দেই, হে মুসলিম মুমিন, দাড়ির মধ্যে ইসলাম নয় বটে, তবে ইসলামের মধ্যে তো দাড়ির কথা আছে। সুন্নতি টুপি আর লেবাসের মধ্যে ইসলাম নয় বটে, কিন্তু ইসলামের মধ্যে তো সুন্নতি লেবাস পোশাকের কথা আছে। কথা বলেন না কেন? আসলে সব কথার জবাব, এরা ধার্মিক না, সব ধর্ম ব্যবসায়ী। আল্লাহ ধর্ম ব্যবসায়ীদের থেকে আমাদের হেফাজত করুন। এরা ইসলামী বিপ্লবের নামে মানুষ হত্যা করে, মাঝে মাঝে বিচারক হত্যা করে, বোমাবাজি করে। এরা সব জিহাদের অপব্যাখ্যাকারী, ইহুদির দালাল। আল্লাহ আমাদের সহি তরিকায় হেদায়তের উপরে চলার তৌফিক দান করুন। রাসূল বলেন, আমি আলিফের অর্থ জানি না, লাম মিমের অর্থ জানি না, কেন আমি আলিমুল গায়ব না। একদল বলে রাসূল গায়বের মালিক, বলে কি বলে না? আপনাদের আকীদা কি রাসূল গায়ব জানেন? রাসূল আকরাম ফখরে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরিধান করে নামাজে দাঁড়ালেন, নামাজের মাঝে জুতা খুলে ফেললেন, পেছনে সাহাবা একরাম জুতা খুলে ফেললেন, জুতা পরে নামাজ পড়ার পরেও জুতা খুললেন। সালামান্তে সাহাবা একরামকে পয়গম্বর প্রশ্ন করলেন, আপনারা জুতা খুললেন কেন? রাসূল, আপনি জুতা খুললেন এজন্য, আপনি খুললেন বলে আমি খুললাম তো এজন্য, জিব্রাইল আমিন নামাজের মাঝে আমার কানের গোড়ায় আওয়াজ দিছে জুতার নিচে নাপাক আছে, আমি নামাজের আগে টের পাই নাই, টের পাইলে এই নাপাক নিয়া জুতা নিয়ে আমি নামাজে দাঁড়াতাম না, কেন আমি জুতার নাপাক দেখি না, আমি গায়বের মালিক না। আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি ওয়ার-রহমানুর রহিম। আরো আস্তে করে বলেন, আরো আস্তে করে বলেন, আল্লাহু আকবার শব্দটার অর্থ কি? আল্লাহ সবার ছোট। আল্লাহু আকবার ধ্বনিটা এত পাওয়ারফুল একটা শব্দ, জবান থেকে বের করতে 3-5 সেকেন্ডের সময় লাগে না, কিন্তু এই শব্দটার এত দাম, এত পাওয়ার। পয়গম্বর ইব্রাহিম নবী যখন আওয়াজটা তুললেন, সময় কাল ক্ষেপণ হয় নাই, বেইমানের ঘরের বেইমান, কোটি টাকার মালিক তীর নিয়ে যায়, আল্লাহকে গুলি করে আল্লাহকে খতম করে দিবে, এমন তার সেরা বেইমান নমরুদের নামের নমরুদ, তাকবীরের ধ্বনি সহ্য করতে না পেরে একটা ল্যাংড়া মশার মাধ্যমে বেইমান নমরুদের পতন হয়ে গেল, ঠিক কিনা? আল্লাহু আকবার ধ্বনি যারা সময় বেশি হয় নাই, পাপিষ্ট বেঈমান দাবি করলো, ফেরাউন আনা রব্বুকুম আলা, আমার মতো বড় খোদা কেউ নাই, আমার আল্লাহ নবী মূসা তাকবীরটা তুললেন, তাকবীরের এত পাওয়ার, ফেরাউন নামের বেঈমানের খোদাই খাহেশ আমার আল্লাহ নীল নদের পানিতে চুবায়ে চুবায়ে ধ্বংস করে দিলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার ধ্বনিটা এত দাম, এত দাম, এত দাম, এ ধ্বনিটা আমার মায়ের নবী কোন
করুণার কবি যখন জবার মোবারক উচ্চারণ করেছেন, রহমাতুল লিল আলামিনের জবানে যখন তার কিরতান তুলল, যেই রাসূলের গালি দেন ওয়ালা বেঈমান আবু জাহাল উতবা সাইবা আবু লাহাব আবু তালেবের মতো বেঈমান কাফের মুশরিক, আমার নবীর বংশের লোক হওয়ার পর আমার নবীর আত্মীয় হওয়ার পরেও এই সমস্ত বেঈমান আমার নবীর তাকবীরের কারণে ধৈর্য ধারণ করতে পারে নাই, এক এক করে সবগুলো ধ্বংস হয়ে গেল, পতন হয়ে গেল। শুধু তাই নয়, বেশি দূরের কথা নয়, ভারতবর্ষের ভিতরে তাকাও, মুসলমানের ইতিহাস কত সুন্দর। আজকে মুসলমান ইতিহাস না জানার কারণে ইমান আমল দুর্বল হতে চলছে, অথচ মুসলমানের ইতিহাস এমন একটা অ্যাটম বম। মুসলমানের ইতিহাস গুলো যদি আমরা আলোচনা করি, কেমন যেন ইমানের আলো আরো বেড়ে যায়, ইমানের শক্তি বেড়ে যায়। ভারতবর্ষের ভিতরে এক সময় লাল চামড়াওয়ালা ইংরেজের দল ব্যবসার নামে যখন দখল করে ফেলল ভারতবর্ষ, মুসলমানের উপরে জুলুমের স্টিমরোলার চালায়, মুসলমানের উপরে এমন করে অত্যাচার অবিচার, একজন দুজন না 14,000 আলেমকে জিন্দা জবাই করে লাশটা গাছে টানায় দিল, তাদের রক্ত দিয়া ভারতের নদীর পানিটা লাল করলো, মুসলমান সহ্য করতে না পেরে মন কামড় দিয়া জীবনী পন্থায় কাপন দিয়া রাস্তায় বের হয়ে পড়ল। দলাদলি নাই, মতামত নাই, ইমানের আওয়াজ দিয়া যখন তাকবীর তুলল, এমন তাকবীর ভারতবর্ষে দেওয়া হয়, ইতিহাস প্রমাণ করে মুসলমানের তাকবীরের এই ওজনের কারণে ভারতবর্ষ থেকে ওই লাল চামড়াওয়ালা ইংরেজের বেঈমান সব পালাতে বাধ্য হয়েছিল। কিনা শত শাহজাউলিয়ার কাফেলা নিয়া শাহজালাল রহমাতুল্লাহ আলাই সিলেটের জমিনে যখন ঢুকছে, হাতির মধ্যে লাঠি আর পাক দিয়া তসবি নিয়া ঢুকছেন, ওই সময়ের বেঈমান ওই নমরুদের পোশাক গোলাম ওদের উত্তর শরী গৌর গোবিন্দ টুপিওয়ালা শাহজালাল দেখে বলে তাড়াতাড়ি ভেগে যাও, আমার জমিনে কথা বলার সাহস নাই। শাহজালাল হাতের লাঠিটা আর পাগড়ি নিয়ে ডাক দেয়া পায়ে গৌর গোবিন্দ বেঈমান ধমক দিস না, ধমক দিস না, মুসলমানের এক সংসার জেনে নাও, মুসলমান যেই কদম সামনে দেয় ও কদম মুসলমান আর কখনো পিছনে নেয় না। মুসলমান সামনে কদম দেয় তো পেছনে নেয় না, গৌর গোবিন্দ ডাক দিয়ে কয় আওয়াজ বন্ধ করে দাও, সাবধান সাবধান। শাহজালাল বলে তুমিও সাবধান, গৌর গোবিন্দ সাবধান বলে টাকার গরমে ক্ষমতার মাস্তানির গরমে, শাহজালাল সাবধানের বক্তব্য দেয় ইমান আর আমলের গরমে, গৌর গোবিন্দ বলেই ফেলল আর দেরি নয় আগামীকাল তোমার সাথে যুদ্ধ হবে, যুদ্ধ হবে। গৌর গোবিন্দের যুদ্ধের প্রস্তাব শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কবুল করে বললেন, আমি যদিও তোমার মতো অস্ত্র নাই, তোমার মতো জনবল ধনবল টাকা পয়সা কিছুই নাই, তবে আমার কাছে এমন একটা অস্ত্র আছে গো যেই অস্ত্রটা তোমাদের কোনো কার কাছে আছে নাই, আল্লাহ বলি এই অস্ত্র নিয়াই। আল্লাহর মহব্বত নিয়া গৌর গোবিন্দের প্রস্তাব কবুল করে ফেললেন। গভীর রাত, আল্লাহ ওয়ালাদের মহব্বত আল্লাহর সাথে, গভীর রাত যখন হয় কেউ ঘুমায় সব ঘুমায় নিঝুম রাত কোনো আওয়াজ নেই, আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাই সেজদায় পড়ে কাঁদেন, আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আয় আল্লাহ তুমি তোমার সাহায্যের হাত বাড়ায় দাও, কুদরতের সাহায্য বাড়ায় দাও, আল্লাহ গো মুসলমানের টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, তুমি জানো মুসলমান এত গরিব, এত গরিব, তবে মুসলমান জানে দুনিয়ার ক্ষমতা তোমার সামনে কিচ্ছু না, আল্লাহ বা তোমার সাথে এখন গভীর রাত্রে ডাক দিলাম তুমি কবুল করে নাও। আল্লাহ বাপ বলেন, হ্যাঁ বললাম, যেই বান্দা আমাকে ভুলবে না আমি আল্লাহও সেই বান্দাকে ভুলতে পারি না। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর ওলি চোখের বালি ছেড়ে কাঁদলেন, হঠাৎ করে আকাশের দিকে তাকায় দেখেন হজরের আযানের টাইম হয়ে গেল, আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আউলিয়ায়ে কেরামের কাফেলা বসেন, আপনাদের মধ্যে এমন একজন ওলি কি দাঁড়ায় বলতে পারবেন, জিন্দেগিতে আপনি জামাত ছাড়া নামাজ পড়েন নাই,
নাসিরউদ্দিন নামের একজন ওলি দাঁড়ায় বলেন, হে আল্লাহর গোলাম শায়খ, আমার আমার জীবন দশায় আমি জামাত ছাড়া নামাজ আদায় করি নাই, আমার জীবনে কোনদিন জামাত দরক হয় নাই, আমি জামাত ছাড়া নামাজ আদায় করি নাই। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনার মতো ধন্য কেউ নাই, কেউ নাই, আপনার পবিত্র জবান দিয়া ফজরের আজানের ধ্বনিতে জবান উচ্চারণ করেন। শাহজালালের আওয়াজ পাইয়া আল্লাহর ওলির ইশারায় কত বরকত, আল্লাহওয়ালাদের ইশারায় বরকত, আল্লাহওয়ালাদের ধমকে বরকত, আল্লাহওয়ালাদের ইশারায় আল্লাহওয়ালাদের কথায় বরকত। শাহজালাল যখন একটা আওয়াজ দিয়া বললেন, বাবা তুমি আজান দিয়া দাও, নাসিরউদ্দিন ওলি দাঁড়ায় গেলেন, পবিত্র জবান দিয়া যখন আল্লাহু আকবারের ধ্বনিটা বলছে, আল্লাহু আকবারের ধ্বনি চলতেছে, গৌর গোবিন্দের জমিনে জালজালাও শুরু হয়ে গেছে, আজান চলতেছে জমিন কাঁপতেছে, আজান চলতেছে জমিন কাঁপতেছে, গৌর গোবিন্দের জমিন কাঁপতেছে, 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 আজান চলতেছে জমিন কাঁপতেছে, আজান শেষ, আজান শেষ, গৌর গোবিন্দের এমন পরিণাম ভাব হয়ে গেল, নাসিরউদ্দিনের আজান শেষ, গৌর গোবিন্দ দেখে দুনিয়ায় নাই তার দলবল সব মাটির নিচে সে মুসলমান এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন। আমগো বাংলাদেশের ভিতরে বিয়ার পর স্বামী স্ত্রী দোয়া করে, আল্লাহ একটা মেয়ে দাও, মেয়ে দাও, আল্লাহ দোয়ার পরে একটা মেয়ে দান করেছেন, মা বাবা সব করে নাম রাখলো তাসলিমা নাসরিন, নাম রাখার পরে মা বাবা আদর করে বড় করেছেন, লেখাপড়া করাইছেন, এখন তাসলিমা নাসরিন না, এখন তাসলিমা নাসরিনের সাথে আজ হলো ডাক্তার, এমবিবিএস ডাক্তার, শুধু ডাক্তার না এমবিবিএস ডাক্তার হওয়ার পরে গবেষণা করতেছে, আল্লাহর কালাম কোরআন নিয়ে গবেষণা করে দেখল নারীদের উপরে বোরকা পরার মতো একটা আইন আবশ্যকীয় করা আছে, তাসলিমা কয় এই আইনটা কে করলো, বলে কোরআন, কোরআন কার, বলে আল্লাহ, বলে এটা তো নারীদের উপরে জুলুম হয়ে গেল, আল্লাহ বড় জালেম। শুধু এতটুকু না, তাসলিমা আরো ইসলামের বিরুদ্ধে অনেক লেখা লিখেছে, বই লিখেছে, বইয়ের ভিতরে লেখে, আমি তাসলিমার পেট, আমি তাসলিমার শরীরের অংশ, আমার পেটের মধ্যে বাচ্চা নেওয়ার অধিকার আমার, 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 কেউ ইচ্ছা করে বাচ্চা দিতে পারবে না, আমি তাসলিমার পেটে বাচ্চা যেখান থেকে মনে চায় সেখান থেকে গ্রহণ করব। আমরা জানি যেখান থেকে সেখান থেকে মনে চায় বাচ্চা নেওয়ার মতো পেট নারীর হয় না, মানুষের হয় না, কুকুর নির হয়, কুকুর নির হয়। তাসলিমা মাঝে মাঝে স্বপ্ন দেখে বাংলার জমিনে আসবে, জানায় দাও তাসলিমা তুই স্বপ্ন দেখতে পারবি, তোর স্বপ্নের ব্যাখ্যা মরণের আগে হবে না। মুসলমান নবীর উম্মত এ তাসলিমা এত বিশুদ্ধ করল বোরকার বিরুদ্ধে, বাংলাদেশের মুসলমান ইমানের আলোনিয়া নাস্তিক বিরোধী আন্দোলনে দল নাই, পীর নাই, তরিকা নাই, দল মত নির্বিশেষে ইমানের আলোনিয়া যখন রাস্তায় নামলো, সময় বেশি লাগে নাই মুসলমানের ইমানের আওয়াজের কারণে, তদানীন্তন সময়ের সরকার সাহেবা তাসলিমারে প্যাকেট করে বোরকার ভেতরে ঢুকাইয়া বিদেশে পালাতে বাধ্য হয়েছিল, ঠিকই না? অমুসলমানের খান থেকে শিক্ষা নাও, আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলো, অমুসলমান তুমি কয় টাকার মালিক হয়েছ, টাকার গরম দেখাও, কয়দিনের ক্ষমতা পেয়েছ, ক্ষমতার গরম দেখাও, যত টাকা ক্ষমতার গরম দেখাও মুসলমান, কপালে লেখা নাও তুমি নমরুদ হামান সাদ্দাত কারণের থেকে বড় মাস্তান হতে পারো নাই, ঠিক কিনা বলে? আল্লাহর বান্দা হোটেলে খানা খাইতে বসে, খানা খাইতে গিয়ে খাই
আল্লাহর বান্দারে হোটেলওয়ালা টক ডাউল দিল, কিন্তু দেখে ডাউল ভাতের ভিতরে নিয়ে দেখে কোনো টক লাগে না। এই মগার ঘরের ওয়াগা, তুই যে টক বানাইছো কি দিয়ে? কয় আম দিয়া। কয় আম নাই রে। কয় আম কি এত কম থাকে? কয় তাহলে আমের সবটা একটা আটি দে, বড়া দে, বাড়া দে। কি কয়? বড়া আমের আটি, আমের আটি দাও। হোটেলওয়ালা কোন রকম একটা আটি খুব তালাশ করে আটিটা দিল। বান্দা এবার চাউল বাদ দিল, ভাত বাদ দিয়ে আটি চুষতেছে, মজা করে চুষতে, কিন্তু টক নাই, টক নাই, মাথাটা আবার গরম হয়ে গেল। এই হোটেলওয়ালা ভাই, আম দিলি না চাউল দিলি, কিন্তু আমের আটিতে টক পাই না। তাও মগা ঘরের মগা, তুই কেমন চোষা চুষতে যে টক পাও না, এটারে কেয়ামত পর্যন্ত চুষবি তুই টক পাবি না, কারণ তোর আগে আরো ছয় জন এটারে চুষাই গেছে। কেউ রাগ করবেন না, আমি কিন্তু কাউকে গালাগালির নিয়তে বলি না, কারণ গালি দেওয়া ভালো কাজ না। আমরা যেমন কাফের কাফের বলে এক জাতি ভাইরা গালি দেয়, তাবলি গলারা কাফের, পীর মুরিদি যারা করে কাফের, কওমিওয়ালারা কাফের, আমরা কাউকে কাফের কাফের বলবো না, কারণ গালি দেওয়াটা হলো পতনের পূর্বাভাস, আর গালি না দেওয়াটা হলো বিজয়ের পূর্বাভাস। গালি দিয়া কোনদিন বন্ধুকে বন্ধু বানাবে দূরের কথা, শত্রু তো শত্রুই থাকে, বন্ধুটাও শত্রু হয়। অতএব আমরা কাউকে গালি দিব না, গালি দেওয়া রাসূলের আদর্শ, কিন্তু আমাদের দেশে কিছু আওলাদের রাসূলও আছে গালি দেয়, কথা কয় না। সূরা বনি ইসরাঈলের এক আয়াত আপনাদের শুনাই, আল্লাহ আমার নবীরে বলেন, কুল, হে নবী আপনি বলেন, লি ইবাদি, আই ইবাদিয়াল মুমিনিন, মুমিনদেরকে বলে দেন, ইয়াকুলুল লাতি হিয়া আহসান, কাফেরদের সাথে যেন মুমিন খারাপ ব্যবহার না করে, ভালো ব্যবহার করে, কারণ কি, ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, নিশ্চয়ই শয়তান কাফের মুশরিকা মুমিনদের মাঝখানে কথা বাজায় বাজায় ঝগড়ার মাধ্যমে মুমিনের ক্ষতি করতে চায়। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা। মুমিনদের জানায় দেন কাফেরদের সাথে যেন ভালো ব্যবহার করে, কি শিখলেন এর দ্বারা? মুমিনকে আল্লাহ জানায় দেন কাফেরদের সাথে ব্যবহারটা খারাপ করবে না, ভালো করবে, কাফেরদের সাথে ব্যবহার ভালো করবে। এর দ্বারা আমরা কি শিখতে পারলাম এই আয়াত থেকে, যে কাফেরদের সাথে মুমিন ব্যবহার করবে ভালো, আর মুমিন মুমিনকে বাস দিবে বাস। এটাই তো এখান থেকে শিখলাম। জি ভাই, না না, মুসলমান মুমিন কাফেরের সাথে ব্যবহার খারাপ করা যাবে না, এটাই যদি হয় কোরআনের ব্যাখ্যা, তাহলে আরো মজবুত করে নাও, মুমিন ভাইয়া মুমিনকে গালি দেওয়া যাবে না। এবার মায়ার নবী করুণার ছবি আমার, কি
কি মজার কথা বলছেন, কাদার সুরুয়াহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাহুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। পয়গম্বর বলেন, হে উম্মত, এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদ করা বেদিনদের কাজ। ভিন্ন হাদিসে পয়গম্বর বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। পয়গম্বর বলেন, হে উম্মত, খাঁটি মুসলমান যদি হতে চাও, জিহ্বার কথা দ্বারা কাউকে কষ্ট দিও না, হাত দ্বারাও কষ্ট দিও না, যার জবান আর হাতের দ্বারা মানুষ নিরাপদ থাকে সেই হলো খাঁটি মুসলমান। আমার নবী বলেন, হে উম্মত, দুইটা জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবীও তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। দুই জিনিস হেফাজতের জিম্মা নাও, রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিবে। কয় জিনিস হেফাজত? আরো জোরে বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজত করো, এক নম্বরে দুই ঠোঁটের মাঝখানের জিব্বার হেফাজত করো, দুই নম্বরে দুই উরুর মাঝখানে লজ্জাস্থানের হেফাজত করো। এই দুই জিনিস হেফাজত যদি করো, হে মুমিন, রাসূল তোমাকে নামিয়া জান্নাতের মেহমান খানায় ঢুকবেন না। তাহলে গালি দেওয়া যাবে এই প্রমাণ পাইলাম, কথা বলেন, কাউকে গালি দেওয়া যাবে? অ মুসলমান নবীর উম্মাহ, তাহলে গালি দেওয়া যাবে না? যাবে না। কিন্তু আমরা দেশের মধ্যে যারা আওলাদে রাসূল দাবি করে অকথ্য ভাষায় গালি দেয়, এমনকি ঘটাটা আমগো মুখে বলতে লজ্জা হয়, আমাদের মোবাইলে রেকর্ড করা আছে আওলাদে রাসূলের গালি, থানবী দেওবন্দী অমুসলমান বড় 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 আলেম গতকালকেই ময়দানে মজার বয়ান করেছেন, আল্লাহ বলি অলি পুরি আমার বারাকাত, এত মজার বয়ান দিছেন, এদের নাম উল্লেখ করে কুত্তার বাচ্চা বলে গালি দেয় আওলাদে রাসূল। আল্লাহর কসম করে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, বাবার সুপুত্র তুমি হও, আমার চ্যালেঞ্জ গ্রহণ কর, যদি কাপুরুষ না হও, বীর পুরুষ যদি হও, আমার চ্যালেঞ্জ গ্রহণ করো, আর যদি কাপুরুষ হও, বোরকাটা পইরা ঘরের মধ্যে আরামে ঘুমায় থাক। আওলাদে রাসূল যারা হবে তাদের জবানে কোনোদিন গালি আসতে পারে না, গালি আসতে পারে না, গালি আসতে পারে না। আওলাদে রাসূল যারা হবে তারা কোনোদিন গালি দিবে না, আর যাদের জবানে দেখবেন গালি দেয় আল্লাহর কসম, ওরা কোনোদিন আওলাদে রাসূল হতে পারে না, ওরা দুনিয়া সারখান্নিশি লুভি ইহুদির দালাল। আওলাদে রাসূল কোনোদিন গালি দিতে পারে না, আর যার জবানে গালি আসবে সে কোনোদিন আওলাদে রাসূল হতে পারে না। অ মুসলমান, কত আওলাদে রাসূল দেখলাম, পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, সুন্নতের খবর নাই, এখন সে বেদাতীদের সম্রাট হতে চলছে। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। অহংকার পতনের মূল অহংকার, আপনার এলেম আছে এই জন্য অহংকার, আপনার আমল বেশি এই জন্য অহংকার। ও ইলমওয়ালা ভাই, শাইখুল হাদিস হয়েছেন আলহামদুলিল্লাহ, আপনি বড় মুক্তিশা হয়ে গেছেন, ক্ষতি হয়ে গেছেন, আন্তর্জাতিক মানের বক্তা হয়ে গেছেন, যা হই না কেন একটু যদি মাথাটা নত করে চিন্তা করি, আমি যত বড় ওলিয়ে কামেল হই, পীরে মোকাম্মেল হই না কেন, আমি যত বড় খতিবে আজম হই না কেন, আমি যত বড় মুফতি সাহেব হই না কেন, আমি যদি একটু হিসাব সব মিলায় দেখি, আমি যত বড় আলেম দাবি করি, আমি শাহজালালের মতো হতে পারি নাই, আমি বড় পীরের মতো হতে পারি নাই। অ আলেম ভাই, এলেমের গরম দেখাও না, তুমি যত বড় এলেমওয়ালা হও, তুমি শাহওয়ানিউল্লাহ মুহাদ্দিস দেহলবি হতে পারো নাই, তুমি যত বড় আলেম হও, এলেমওয়ালা হও, তুমি কাসিম নানুতুবি হতে পারো নাই, তুমি আনোয়ার শাহ কাশ্মীরি হতে পারো নাই, তুমি সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি হতে পারো নাই, তুমি শামসুল হক খলিলপুরি হতে পারো নাই, তুমি হামিদ হুজুর হতে পারো নাই, তুমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হতে পারো নাই। অতএব অহংকারিতা বন্ধ করে দাও, আমলের অহংকারী করিও না, বেআমলওয়ালারে সিসি বলে তাড়ায় দাও, এমন একটা সময় আসতে পারে ওই বেআমলওয়ালা তওবা করে তোমার আগে জান্নাতে যাবে, আর তুমি অহংকারী করার কারণে জান্নাতের থেকে অনেক দূরে সরে যাবে।
ধ্বংস, অহংকারের নাম অনবিরুম্মাত। অনুরোধ করে বলছি মুসলমান, ইমান আমলটার মজবুত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী আলিফ লাম মিমের অর্থ জানে না, কারণ গায়বের মালিক না। জবাব গেল দুইটা, তিন নাম্বার জবাব, আলিফ লাম মিমের অর্থ অবশ্যই আছে, এই অবশ্যই অর্থ যে আছে এটা আল্লাহ মাজুম, খালেক জানেন মাখলুক জানেন না, এর অর্থ আছে, কে জানেন? আল্লাহ, আর কেউ জানেন না। অনবির উম্মাত বলে কেমনে জানেন? অনেকে ভিজিটিং কার্ডের ভিতরে নাম লেখে AHMA খালেক, এরকম বিভিন্ন অক্ষর দিয়ে নাম লেখে, কি লেখে না? HMA মালেক। আপনি যদি বলেন এইচ দ্বারা হাফেজ, এম দ্বারা মাওলানা, লোকটা ডাক দিয়া কয় ভাই গুতর পায় ধরে কই, আমার বাবাও মাওলানার রাস্তায় যায় না, আমিও যাই নাই, আমার যদি সারাদিন মারতে থাকো মাওলানার কিছুই বলতে পারি না, তাহলে তুমি HMA দিয়া কি বুঝাইলা? বলে এইচ দিয়া আমি টাকার গরমের হাজি, এম দিয়া আমি মোহাম্মদ, আর এ তো আব্দুল খান একটু স্পষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমের ভিতরে আলিফ লামিম অর্থ আছে, আল্লাহ জানেন আর কোন মাখলুক জানেন না। কথা নিয়ে অক্ষর গুলো দেওয়ার দরকার কি? জবাব নাম্বার চার, চার নাম্বার জবাব হলো আল্লাহ মুমিনের ইমান পরীক্ষা করতেছেন, মুমিনের ইমান পরীক্ষা করতেছেন, কারণ কোরআন তো হেদায়েতের জন্য পাঠাইছেন। অমুসলমান কি পরীক্ষা? বলে ইমানটা পরীক্ষা করতেছেন। কয়েক বছর আগে টিভির মধ্যে ফতোয়া আসলো, কোরআন শরীফ যদি না বুঝো অর্থ না পারো পরে কোনো লাভ নাই, কোরআন শরীফের অর্থ না জানলে পরে কোনো লাভ নাই, কোরআন না বুঝলে পরে কোনো লাভ নাই। ওই মৌলভীকে যদি প্রশ্ন করি, মৌলভী ভাই আপনি যে বললেন কোরআন শরীফ না বুঝলে অর্থ না জানলে পরে লাভ নাই, আপনি কি বলবেন কোরআন শরীফের শুরুতে আলিফ লাম মিমের অর্থ কি? বলবেন দূরের কথা, আপনার চোদ্দ পুরুষরাও তো বলতে পারে না। আপনি যে ফতোয়াটা দিয়ে দিলেন কোরআনের অর্থ না জানলে পরে লাভ নাই, বলেন আলিফ লামের অর্থ আপনিও জানেন না, আপনার বাবাও জানে না, আমরাও জানি না, এখন কি আপনি পড়বেন কি পড়বেন না, মানবেন কি মানবেন না? যদি বলেন কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, নিশ্চিত ভাবে আপনি টুপিওয়ালা হলেও একটা বেঈমান। আপনাদের থেকে জানতে চাই আল্লাহর কালাম বুঝলে মানেন না বুঝলে মানেন না, কথা বলেন, আমি বুঝলেও মানি না বুঝলেও মানি, কারণ কোরআনের সব কথা বুঝা যায় না বুঝা যায় না বুঝা যায় না, বুঝা না যাওয়ার কারণেই তো একদম পীর মুরিদির খবর কোরআনে পায় না, একদম মাধাবের খবর কোরআনে পায় না, কারণ কোরআনের সব কথা বুঝা যায় না, মেনে নেওয়ার নাম ইমানদার। যারা বলে না বুঝলে মানি না তারা হলো বেঈমান। আল্লাহ পাক এই অক্ষর গুলো দিয়া ইমানের পরীক্ষা নিতেছেন, তুই আলিফ লামের অর্থ জানলে পড়বি মানবি নাকি না জানলেও মানবি? যদি বলো না বুঝলেও না জানলে মানি পড়ি আমি ইমানদার, আর যদি বলো না বুঝলে মানি না তুমি বেঈমান, তুমি বেঈমান। আল্লাহ পাক আমাদের ইমান মজবুত করেন, জোরে বলেন আমিন। সামনে গাই আলিফ লাম মিম, এরপরে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াসালাস جميع معلم في القرآن حكيم تقاصد عنه أفهام الرجال بها قرآن كلام لا بصال قديم أصدين قديم أصدينين أنا برمى الله فقبل ذلك الكتاب। আরবি গ্রামারের একটা মূলনীতি হলো নিকটের কোন জিনিস যদি ইঙ্গিত করা হয় তখন স্মিশারা আজা ব্যবহার করা হয়, দূরের কোন জিনিস যদি ইঙ্গিত করা হয় জালিকে ব্যবহার করা হয়। বুঝে থাকলে জবাব দিবেন আল্লাহ কালাম আমাদের থেকে অনেক দূরে নাকি আমগো কাছে, আরো জোরে বলেন। কাছের জিনিসকে বুঝাবার জন্য হাজা ব্যবহার করা হয়, দূরের জিনিস বুঝাবার জন্য ইঙ্গিতের জন্য জালিকা ব্যবহার করা হয়।
কোরআন শরীফ যেহেতু আমাদের দূরে না, কোরআন শরীফ তো আমাদের কাছে, আমাদের ঘরে, আমাদের মসজিদে, কিন্তু এখানে তো হাজাল কিতাব হওয়া প্রয়োজন ছিল। আল্লাহ হাজাল কিতাব না বলে জালিকাল কিতাব বললেন কেন? এটা হলো প্রশ্ন। কষ্ট হয় আপনাদের? আরেকটু চলবে? থাকবেন না ভাগবেন? আল্লাহ কবুল করুন। জালিকাল কিতাব আল্লাহ কেন বললেন প্রশ্নটা বুঝলেন তো? নিকটের জিনিস ইঙ্গিতের জন্য হবে হাজাল কিতাব, দূরের জিনিস ইঙ্গিতের জন্য হয় জালিকাল কিতাব। আল্লাহর কোরআন এটা তো দূরের না কাছে, তাহলে হাজাল কিতাব হওয়া দরকার, জালিকাল কিতাব হলো কেন? এই সমস্ত প্রশ্নের মাঝেও আমাদের বহু অ্যান্টিভাইরাস আছে, মুমিনরা যারা ভাইরাস ছড়াইতেছে আমাদের সমাজে, এদের ব্যাপারে কিছু ঔষধ এখানে আছে এই প্রশ্নের জবাবে। চলবে কি? ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, জালিকাল কিতাব প্রথম জবাব হলো হাজাল কিতাব, জালিকা দ্বারা এখানে হাজার উদ্দেশ্য এক নম্বর জবাব। দুই নম্বর জবাব, জালিকাল কিতাব দ্বারা উদ্দেশ্য হলো ইমামুল মুফাসসিরিন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পয়গম্বর আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত কিতাব, যত আহকাম, যত ইলম আল্লাহ দান করেছেন, ওর মধ্যে যত ইলম ছিল সব ইলম আল্লাহ পাক কোরআনের ভিতরে জমা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার জবাব, তিন নাম্বার জবাব, ইমাম কুরতুবি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, যালিকাল কিতাব ওই কিতাব ওই কিতাব ওই কিতাব, এর দ্বারা ও জবাব হলো ওই মানি ওই মানি, লাউহে মাহফুজ লাউহে মাহফুজ। এটা কি কাছে না দূরে? আর ওরা বলেন এই যে জমিন থেকে আসমান, একটা আসমান না সাত আসমান সাত জমিন, এই জমিন থেকে আবার উপরে যদি তাকাই দেখি মহাশূন্য, এর উপরে প্রথম আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আবার আকাশ, আবার মহাশূন্য, এরকম সাতটা মহাশূন্য পাড়ি দেওয়ার পরে সাতটা আসমান আল্লাহ রাখছেন। আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মাহমুদ নূরের ঘর বানাইছেন, ওই উপরে আল্লাহ সিদরাতুল মুনতাহা রাখছেন, এর উপরে লামা কালা জামা অন্ধকার জায়গা মহাশূন্য, এর উপর আল্লাহ পানি রাখছেন পানি, পানির উপর আল্লাহ নূরের তৈরি আরশ বানাইছেন, আরশটা চারজন ফেরেশতার কাঁধে নিয়ে দাঁড়ায় আছেন, এত সুন্দর ওই ফেরেশতা, এদের কাঁধের উপর আল্লাহর আরশ, তাদের পা হলো সাতটা জমিনের নিচে। আরশ কুরসি লাউহ কলম আল্লাহ পাক যা বানাইছেন, অনবির উম্মত লাউহে মাহফুজ, আল্লাহর কোরআন ওখানে লেখা আছে, ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, ফেরেশতারা নিজেরও জানে না তক্তার মতটার উপরে কি লেখা। আল্লাহর কোরআন আল্লাহর কোরআন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ। আনবির উম্মত আল্লাহ পাক ওই লাউহে মাহফুজে কোরআনটা জমা রেখেছেন, ওই লাউহে মাহফুজে আল্লাহর কালামটা এখনো যেমন করে আছে, ওই সিরিয়ালে কোরআনটা আল্লাহ আমাদের সামনে এমনি ভাবে রাখছেন। লাউহে মাহফুজে আল্লাহ পাক শুরুতে রাখছেন আলহামদু সুরা, আমাদের সামনে কোরআনটার শুরুতেও আছে আলহামদু সুরা। ইকনি জালিকাল কিতাব মানি ওই কিতাব মানি ওই লাউহে মাহফুজের কিতাব। পাঁচ নম্বর জবাব, জালিকাল কিতাব, জালিকাল কিতাবের অর্থ হলো ওই কিতাব, তার উদ্দেশ্য কোরআন শরীফটা যদিও তোমার সামনে সামনে, কিন্তু কোরআনের হাকিকত মারেফাত হিকমত তোমার জেহেন থেকে, তোমার ব্রেন থেকে অনেক 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 দূরে। কোরআনের ইলম, কোরআনের ইলম এত বিশাল এত বিশাল, ওই কোরআনের ইলমের মধ্যে যারা ডুব দিছে, কিছু পাইছে কিছু লেখছে, পুরাটা পায় নাই। অ মুসলমান, আজকে যারা বলে কোরআনে পীর মুরিদি নাই, কোরআন হাদিস এর মধ্যে কোন মাঝহাব নাই মাঝহাব নাই, আমি বলবো তারা মূর্খ ধর্মান্ধ, না হয় শিক্ষিত শয়তান ইহুদিদের দালাল। আর বলবো তুমি কেন বলো
কোরআনে পীর মুরিদি নাই 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 কে বলার অধিকার তোমাকে দিয়েছে? নাই নাই কেন বলো? তুমি এতটুকু বলো আমি পাই নাই পাই নাই পাই নাই। পীর মুরিদি কোরআনে তুমি পাও নাই, তুমি পাও নাই এতটুকু বলো, নাই নাই বলিও না। কারণ তুমি যদিও পীর মুরিদি কোরআনে পাও নাই, আমি মাওলানা পেয়েছি। আলহামদু সুরার মধ্যে যদি ডুব দাও, মারেফতের দরজা দিয়ে ডুব দাও, মুজাহাদা মুরাকাবা মুশাহাদার দরজা দিয়ে যদি ডুব দাও, অবশ্যই তুমি পীরের দরওয়াজা তালাশ করে পাইবা। এ নবীর উম্মত, তুমি পীর মুরিদি কোরআনে পাও না আমি পেয়েছি, ও মুসলমান তুমি কেন পাও না? জবাব হলো যালিকাল কিতাব, যদিও কোরআনটা তোমার হাতের উপরে, তবে কোরআনের বিতর্কত এলেম মারেফত তোমার থেকে অনেক অনেক দূরে। কয় কেমনে দূরের এলেম পাই? কয় তাড়াতাড়ি তালা লাগানো আছে, চাবি দাও। চাবির নাম কি বলে? এক নাম্বার চাবি হলো মুরাকাবা, দুই নাম্বার চাবি হলো মুজাহাদা, তিন নাম্বার চাবির নাম হলো মুশাহাদা। কয় এই চাবিগুলো কার কাছে পাইবা, কার কাছে পাইবা? বলে ঠিকানা নাও, কুনু মা'আস সাদিকিন। তুমি তো আল্লাহওয়ালা বিশ্বাস করো না, পীর বুজুর্গ বিশ্বাস করো না, মানসুর হাল্লাদ একজন ওলি এই কাবে আল্লাহর মারে প্রতি ডুব দিয়ে বলেছিল আনাল হক আনাল হক আনাল হক, এমন আল্লাহর মারে প্রতি ডুব দিছে, আল্লাহর মহব্বতে নিমজ্জিত হয়ে গেছে। মানসুর বলে আনাল হক, এখন এইটারে পুজো কইরা তুমি বুঝো না না বুঝা বলো, আনাল হক বলার কারণে মানসুর হাল্লাদ কাফের, আর এই ঘটনাটা চরমনার বিশ্বাস কেতাবে লেখছে, এই জন্য চরমনার বীরও কাফের। তুমি আগে কোরআন হাদিস তালাশ করো, আমি বুঝলাম তুমি এলেমের ভেতরে ঢুকতে পারো নাই, কারণ তোমার কাছে মুরাকাবা মুজাহাদা মুশাহাদার চাবি নাই, তুমি আল্লাহওয়ালা পছন্দ করো না। আল্লাহ নবী বলেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, হাদিসে কুদসি, আপনি জানায় দেন যারা আমার ওলি যারা আউলিয়া কেরামদের সাথে আমার খাস বান্দাদের বিরোধিতা করে দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেলাম। ইমামে আযম আবু হানিফা কে তুমি চিনো? কত বড় আল্লাহর ওলি, 40 বছরের সারো যদি ফজরের নামাজ আদায় করেছে, আজকে তুমি কেন গালি দাও? বুঝা গেল তোমার মতো বেয়াদবিমূলক আচরণকারী আর কেউ না। ইমাম আবু হানিফার কথা মানার কারণে কি আমরা গান্দা জানি? তাবলীগ ওলাদেরে কেন গালি দাও? ওরে চরমনাই বলে পীর মুরিদেরে কেন গালি দাও? ও মুসলমান, কি ক্ষতি হবে তাদের? কোনো তো ক্ষতি হয় নাই, বরং তোমাদের গালি দেওয়ার দ্বারা একটু উপকার হইতেছে। তোমরা যদি গালি না দিতা, শয়তান যদি আমাদের পেছনে না থাকত, আমরা আল্লাহকে এত ডাকতাম না, তওবা করতাম না, বাতিল না থাকলে হকের পরিচয় হয় না। তোমরা যখন খোঁজা দাও, আমরা কোরআন হাদিস গাইটা দেখলাম, ওই যে মানসুর হাল্লাদ আল্লাহর মহব্বতে ডুব দিয়ে আনাল হক বলেছেন, কথাটা অবাস্তব কিছু না, আল্লাহ পাকের নবী হাদিসের মধ্যেও সুন্দর ঘটনা বলেছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ও আল্লাহ আমাকে জানাইয়া দিতেছেন পয়গম্বর, একটা মজার ঘটনা শুনাই শুনবেন। আল্লাহ বলেন, পয়গম্বর একটা মজার ঘটনা শুনাই, শুনেন ও পয়গম্বর, তওবা করছে গুনাহ করার পর, তওবাকারী আমি আল্লাহর দরবারে কেমন ভালো কেমন ভালো, আমি তওবাকারীর উপরে এত খুশি হয়ে যাই, তওবাকারীর উপরে আমি আল্লাহ এত খুশি হয়ে যাই। বলে কেমন খুশি? আল্লাহ বলে, ওই লোকটার চেয়ে বেশি খুশি কোন লোকটা? কয়েকটা লোক উট নিয়ে চেটিয়াল ময়দানে রওনা হয়ে গেল, উট, উঠের মধ্যে পানি আছে খাবার আছে, হঠাৎ করে ময়দানে গিয়ে উটটা হারায় ফেললো। বান্দা তন্ন তন্ন করে চেটিয়াল ময়দানে ঘুরে, আমার হারানো উটটা কোথায় গেল কোথায় গেল? কিছুক্ষণ ঘোরাফেরা করার পর উঠটা না পায়ে পান্দা গাছের নিচে ঘুমায় গেল। বড় তৃষ্ণার্থ, অন্তরে বড় দুঃখ, আমার হারানো উঠটা কই গেছে? এই চিন্তা খানা আমার উটের পিঠে, আমার পানিও নাই আমার খানাও নাই, আমার হারানো উটটা কোথায়? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ কয়, ও নবী, এইবার বান্দা গাছের নিচে ঘুমাবার পর হঠাৎ করে চোখ দুইটা খুলে দেখে হারানো উটটি তার পানি খাবার নিয়ে তার সামনে দাঁড়ানো। লোকটা
চোখটা খুইলে উঠটা পায়া যে কে খুশি কে খুশি, এ খুশির কোন শেষ নাই। বান্দা খুশি খেলায় এত নিমগ্ন হয়ে গেছে, বেকারার হয়ে গেছে খুশির খেলায়। আল্লাহ শুকর আদায় করে করে আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বু, ও খোদা গো তুই মোর গোলাম আমি তোর আল্লাহ। আল্লাহ আবু হানিফাকে গালি দিল না, কেউ হানিস মানো না, সবগুলো এহুদির দালা। এই লোকটা যদি বলল আমি তোর আল্লাহ তুই মোর গোলাম, কাফের হয়ে গেছে না? হাদিস মানলে আল্লাহরা বুঝু হতে। আল্লাহর নবী বলেন আল্লাহ জানায় দেয় নবী গো, এটা কোনো দোষ না দোষ না দোষ না, বান্দা খুশির খেলায় বেকার আর ভাইয়া বলছে। আল্লাহর মহব্বতে গিয়া যদি বান্দা বলে ফেলে এটা জন্য আমি আল্লাহ পাকড়াও করব না, 225 নম্বর আয়াত সূরা বাকারায় আল্লাহ বলেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, 225 নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ পাক বলেন ইমানের মধ্যে নিমজ্জিত হইয়া আমি আল্লাহর গোলামির মধ্যে ডুব দিয়া বান্দা যদি বেসাক্তা কোনো কথা বলে ফেলে, ও যদিও দেখা যায় একটা ভুল বলে ফেলছে কিন্তু ইমানের মহব্বত আমলের মহব্বতের মধ্যে ডুব দিয়া বলে ফেলছে, এটা মার্জিত অন্যায়, আমি এমন অন্যায়কে পাকড়াও করব না, আমি আল্লাহর জন্য বান্দাকে মর্যাদা আরো বাড়ায় দিব। আশেকারা মিল্লাত মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত মাযহাব খোদার, ইশকে আশুর লাস্তে কৌ জুমলা সু। এ মুসলমান নবীর উম্মত তোমরা বলো পীর মুরিদি কোরআনে নাই, মাযহাব কোরআনে নাই, নাই নাই বলিও না, এতটুকু বলো আমি পাই নাই পাই নাই, কারণ তুমি পাও নাই আমি পাইছি, কারণ তোমার কাছে ওলি নাই গাউস নাই, তোমার কাছে কোনো মুরাকাবা মুশাহাদা নাই মুজাহাদা নাই, আমরা মুজাহাদা মুশাহাদা মুরাকাবা মানতেছি, যে কারণে আমরা আল্লাহওয়ালা মানতেছি। আজকে চ্যালেঞ্জ করে বলি যারা আল্লাহওয়ালা মানে না, বুজুর্গ মানে না, ওরা যত বড় আলেম দাবি করুক না কেন, খোঁজ নিয়ে দেখবেন উপরে দেখবেন সব অহংকার, বেতনের আমলের খবর তাদের মোটেও না। জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এ কোরআনের মধ্যে কোন ভুল নাই, আছে কোন ভুল নাই। ও নবীর উম্মত আজকে যারা কোরআনটা বন্ধ করার জন্য স্লোগান দাও, আল্লাহর কালামের ভুল বের করার জন্য কত মাস্তান মাস্তানি করলো, ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যার উপরে কোনো বিদ্যালয় নেই, পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষার ডিগ্রি নিয়ে আসলো শিব শক্তি মহারাজ, ভারতের সন্তান, শেষ পর্যন্ত আল্লাহর কালাম বিচার করা শুরু করলো, কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া যায় কিনা তালাশ করতেছে, শেষ পর্যন্ত লেখলো সে আমি কোরআনের ভুল বের করতে গিয়া আমার জীবনের ভুল কোরআনের আয়নায় ধরা পড়ে গেছে, দেরি করে নাই আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেল। বাংলার জমিনে একবার আছে, নাম ছিল তার ইসলামুল হক, ভারত সরকার থাকতে দেয় নাই, ভারতের অকবর দাবানলে নিমজ্জিত হয়ে অত্যাচারে আল্লাহর বান্দার জীবনটা নিয়ে দুনিয়ার থেকে চলে গেল ইমানের হালাত হয়ে। অ মুসলমান নবীর উম্মত আজকে কত টাকার গরম দেখাও, পাল্লা দেয় পাল্লা দেয়, বেইমানেরা কম পাল্লা দেয় নাই, বেইমানের বাচ্চারা একবার একটা জাহাজ বানাইলো টাইটানিক জাহাজ, এত বিশাল জাহাজ বানাইয়া উলঙ্গ নারী পুরুষ দিয়ে নাচগান করাইয়া সমুদ্রের মধ্যে রওনা হয়, অহংকার করে বলছে এ জাহাজ কেউ ধ্বংস করতে পারবে না, এক ঘন্টা এক ঘন্টা টাইটানিক জাহাজটা সমুদ্রে চলতেছে, হঠাৎ করে বরফের পাহাড়ের সাথে তুমুল লড়াই হয়ে গেল, একটা আঘাত পেল জাহাজটা ভেঙে টুকরো হয়ে সাগরের সমুদ্রের তলদেশে চলে গেল, এই যে কয়েক মাস আগে বিমান চলতেছে হারায় গেল, আবার এই কয়েকদিন আগে আবার একটা বিমান হারায় গেল, কি ব্যাপার কি ব্যাপার। আল্লাহর সাথে যারা পাল্লা দেয় কেউ পারে না পারে না, ওরা নিজেরাই ধ্বংস হয়ে যায়, আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনো বেইমান সাকসেস হতে পারে না। মাকিরি
সিংহ নাই, সিংহ নাই, এখন আমি একটু নাস্তিকতার বেড়া জালে সাতটি গলাদের একটু বাঁধবে, বাঁধবে তোর ভিতরে ডুববে কি তোর খবর নাই। এই জমিনের মধ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ নিস্তার পায় নাই। মুসলমান মনে করছে জঙ্গলে বোধহয় সিংহ নাই, কয় কেমন করে নাই, এই জঙ্গলের মধ্যে কিছু সিংহের গর্জন দিত তারা সব মারা গেছে। কয় কারা কারা? বলে জাতীয় মসজিদের খাতিব আল্লামা উবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি জাতীয় মসজিদ থেকে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিতে গোটা দেশ যেন কাঁপতে শুরু করতো, ঠিক কিনা বলে। নাস্তিকের গোষ্ঠীরা বলে সে নাই তো জঙ্গল খালি, আর একজন এই জমিনের মধ্যে সিংহের গর্জন দিত। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, যারা যিনি কাউকে ভয় করে নাই ফতুয়া বিরোধী আন্দোলনে আল্লাহর নবীর সহিহ বুখারী নিয়ে রাস্তায় ক্লাস করেছেন, ঠিক কিনা বলে। মুসলমান বেঈমানরা বলে তিনিও নাই, ময়দান খালি, জঙ্গলে কোনো সিংহ নাই। কয় না না, আরো একজন ছিল। বলে কে কে? বলে যার গর্জনটা শুনলে বেঈমান পর্বত বেদাতি বাতিলদের কম্পন হয়ে যেত। বলে কে? বলে বাঘের বাচ্চা বাপ, ওই আল্লাহর ওলি মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি, যার গর্জনে গোটা দেশ প্রকম্পিত হয়ে যেত। বলে তিনিও নাই, তিনিও নাই, জঙ্গলটা খালি। বলে না না, আরো এই জমিনে সিংহের গর্জন দিত, কাফনের কাপড় মাথায় পরে চরমনার জমিনের সন্তান আল্লাহর ওলি কুতুবে আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি কাফনের কাপড় মাথায় নিয়ে গর্জন দিতে কাউকে ভয় করতেন না, তিনিও চলে গেছেন, ময়দানটা বোধহয় খালি হয়ে গেছে। এখন বুঝি আমরা একটু কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাবো, নবীর গালি দেওয়ার বিরুদ্ধে কথা বলতে পারবো, একটু ইসলাম নিয়ে তাবলীগ নিয়ে একটু চুলকানি করতে পারবো। অ মুসলমান তুমি যতই আগাও টের পাও নাই, মনে করছো জঙ্গলে বড় বড় সিংহ নাই, সিংহ নাই, সিংহ নাই, জঙ্গল খালি 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 খালি, আল্লাহর কসম জঙ্গল খালি না, খালি না। ও মুসলমান যদিও দেখো সিংহ নাই, আল্লাহর কসম করে বলে, যদিও সিংহের মতো গর্জন দিনেওয়ালা বড় বড় মাথার তাজ আমাদের নাই, আমরা মুরব্বিহারা, কিন্তু জীবনটা নিয়ে এখনো বসে আছে তাদের পালা, ওই আল্লাহওয়ালাদের সিংহের গর্জন দিনেওয়ালা বাচ্চাগুলো এখনো জঙ্গলে আছে, কেউ বলে নাই, বলে নাই, বলে নাই। মাদ্রাসায় লেখাপড়া করেছি, যদিও সরকারি কোনো চাকরি আমার নাই, যদিও আমার কোনো ডিগ্রি নাই, কিছুই নাই, মনে করি ওনারে মুসলমান। আমি আগেই বলছি গালাগালি না, শালীনভাবে কথা বলি, অশালীন কথা বলার অভ্যাস তো না, বলার চেষ্টাও করি না, অজান্তেও যদি জমান থেকে বের হয়ে যায় ক্ষমা চাই, ক্ষমা চাই, কারণ গালি দিয়ে কোনোদিন কাউকে আপন করা যায় না, রাসূলের আদর্শ বাস্তবায়ন করা যায় না। ভারত থেকে আমি ছয় মাসের ভিসা নিয়ে বাংলার জমিনে বেড়াইবার জন্য আসি না রে মুসলমান, আমি এদেশেরই সন্তান, আমি মুসলমান, এ দেশটা মুসলমানের দেশ, আমি মুসলমানের সন্তান, আমার দ্বারা দেশের কোনো ক্ষতি হয় নাই, আমার দ্বারা সরকারের কোনো ক্ষতি হয় নাই, আমি সরকারের টাকা চুরি করি নাই, আমার নামে দুর্নীতির কোনো মামলা নাই, আমার নামে টাকা চুরির মামলা নাই, আমার নামে গম আটা চুরির মামলা নাই, আমার নামে রাস্তার টাকা চুরির মামলা নাই, আমার দ্বারা দেশের কোনো বদনাম হয় নাই। কিন্তু যাদের দ্বারা সরকারের টাকা চুরি হলো, যাদের দ্বারা এই বাংলাদেশটা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো, এরা যতটুকু কথা বলার স্বাধীনতা পাবে। আমি মুসলমানের সন্তান, এ মুসলমানের দেশ হিসাবে, মুসলমান নাগরিক হিসাবে, আমি মুসলমান কলঙ্ক মুক্ত সন্তান, আদর্শের সন্তান হিসাবে, আমি তার থেকে কলঙ্ক যুক্ত দুর্নীতিবাদের থেকে, আমি মুসলমান সন্তান, এই স্বাধীন দেশে কথা বলার অধিকার তার থেকে 95 গুণ বেশি পাবো, ঠিক কিনা বলেন? আমি কি চোর? তো কথা বলতে আমার ভয় কেন? আমি তো সরকারের টাকা চুরি করি নাই, আমি তো দুর্নীতি করি নাই, আমি তো ডাকাতি করি নাই, বরং আমার দুটো কথার দ্বারা হয়তো বা আশা করতে পারি দুইটা টাকা আল্লাহর ওলি হতে চলছে, আমার দুইটা কথার দ্বারা যার দাড়ি নাই তার দাড়ি উঠতেছে, যে দুর্নীতি করত তওবা করতেছে। আজকেও আসর নামাজের পর আল্লাহর এক বান্দা মিরপুর ক্যান্টনমেন্টে আমির চাকরি করে মোবাইল করলেন, হুজুর বয়ান শুনে দাড়ি রাখলাম, এখন চা পাঁচটা দাড়ি কাটতে হবে,
সুন্নতি পোশাক পরা যাবে না। হুজুর কি করতে পারি, আমি শেষ ডিক্লার দিয়ে দিছি আমাকে চাকরি যদি কেটেও দাও আমি রাসূলের দাড়ি কাটতে রাজি না। যেই দেশের মধ্যে আর্মির চাকরি করে, র‍্যাবের চাকরি করে, পুলিশের চাকরি করে দাড়ি কাটতে রাজি না, চাকরি ছাড়তে রাজি, সেই দেশের মধ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলবি রে বেঈমান, তাবলীগের বিরুদ্ধে কথা বলবি রে বেঈমান, হজের বিরুদ্ধে কথা বলবি রে বেঈমান, আমরা থামব না যতক্ষণ পর্যন্ত তোরে জবাই করে কুকুরের নাকটা বানাতে পারবো না। ذلك الكتاب لا ريب فيه এই কোরআনে কোন ভুল আছে নাকি? না। আরো জোরে বলেন না। এই কালামে কোন ভুল নাই, কোন ভুল নাই, স্পষ্ট হচ্ছে? না। একটু চলবেন কি? চলবে। থাকবেন না ভাববেন? না। দেখি তো কারা কারা থাকবেন না? ঘুম আসতেছে আপনাদের? হ্যাঁ, এত গর্বিয়ার স্লোগান এর মধ্যে আপনারা ঘুমান? আপনারা আসলেই থাকবেন না? হাত তুললেন কেন? বাঙালি বড় চালাক, দেখেন না কত মজার স্লোগান দেয়, জিহাদ চাই জিহাদ চাই, পুলিশের সিডা দেখলে আর নাই। কি বল, মাইক পাইলেই মনে করি দেশটা আমার, জ্বালাবই ভাষণ, আমি চিৎকার করে বলি হে নাস্তিক হে বেঈমান, সাহস থাকলে আমাদের সামনে আসো, দেখো দেখো আমরা টুবিওয়ালার দল কেমনে দৌড় দেই। কি বল, এই তো হলো বাস্তব, তো তাই হলো, পাটা পুতার ঘষাঘষি মাঝখানে মরিচের মরো, এই তো হলো। এজন্য আমি সেদিন টুঙ্গিপাড়া খুলনায় বলেছিলাম, আমাদেরকে ময়দানে যদি কেউ ডাক দেন, আমাদের ডিক্লার হল যারা ডাক দিবেন কাফনটা নিয়ে আপনারা সামনের কাতারে থাকবেন, প্রথম গুলি আপনার, পুলিশের বিড়া আপনি খাইবেন, এরপর আমি খাবো, আর না হয় খাও স্লোগান দিয়ে আমগো মাঠে নামায়। আমার ইমানের দাবি নিয়ে আমি মরতেও রাজি, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন আমার বিরুদ্ধে কথা বলো সহ্য করে নিব, আমার পীরকে কিছু বলো সহ্য করে নিব, আমার বাপকে কিছু বলো ধৈর্য ধরবো, আল্লাহ না করুন আমার রসুল নিয়ে কিছু বলবি, আল্লাহ না করুন, আল্লাহ না করুন আমার আব্বাও যদি হয় আমি তাকে জবাই করার জন্য একাই যথেষ্ট, রসুল নিয়ে কোনো দলাদলি নেই, ঠিক কিনা বলেন? কিন্তু না না, একদম মার খায় জীবন দেয় রক্ত ছড়ায় জেল খেলায় যায়, আর এক দলের পত্রিকা দিয়ে তাকায় করে দেখছো টুপিওয়ালারা, দেখ কেমনি মার খায় কেমনি মার খায়, যেমন গেছে তেমন খায়, এই টুপিওয়ালা ভাই আশেক রসুল তুমি এমন কেন করতেছো, তুমি কেন যাও নাই? যাই নাই কেন, রসুলের দুশ্মনের ফাঁসির দাবি নিয়ে আন্দোলন, ডাক্তারকে বলে হাটাদারির হুজুর, ডাক্তারকে বলে চরমনের হুজুর, ডাক্তারকে বলে বড় আলেম, তুমি কেন যাও না? বলে আমি তো তার দলের না, তারা তো অঙ্গ দলের না, রসুলের দুশ্মনের বিচারের দাবি নিয়ে ইমান নিয়ে সামনে আগাও, এখানে কোনো দলাদলি নেই, কোনো মতামত নাই, অতএব এরপরও যারা ডিভাইড হইয়া বলবে তারা অঙ্গ দলের না, আমরা তার দলের না, আমি বলবো আসলে তুমি নবীজির দলের না। যালিকাল কিতাব, কোন কিতাব, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এরপরে আল্লাহ বলতেছেন হুদান লিল মুত্তাকিন, এ কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়াত, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত। মুত্তাকি কারা? গান্ধাতানে যারা মুত্তাকি কারা, যারা বিপদটা চলে তারা বলে না না, যারা আল্লাহ ভীরু, আল্লাহ মানে রসুল মানে জীবনটা দিয়ে আল্লাহ আদেশ পালন করে আল্লাহ নিষেধ গুলো মেনে চলে হেদায়াত প্রাপ্ত যারা তারাই মুত্তাকি। আবার প্রশ্ন আপনাদের অন্তরে আমার অন্তরে, হেদায়াত প্রাপ্ত যারা তারাই মুত্তাকি, হুদান লিল মুত্তাকিন বলতেছেন আল্লাহ, মুত্তাকিন তো এমনিই হেদায়াত প্রাপ্ত, আবার কিসের হেদায়াত তাদেরকে করবে কোরআন? প্রশ্ন বুঝলেন কিনা, কথা বলেন? মুত্তাকি যারা তারা তো হেদায়াত প্রাপ্ত, আবার কেন আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত?
ভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস, কোরআন হলো সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়ত। প্রশ্ন আবার হয়ে গেল, কোরআন শরীফ যদি সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়ত হয় তাহলে দুনিয়ার মানুষ কেন হেদায়ত পায় না? দুই নম্বর প্রশ্ন, মুত্তাকিনরা তো এমনিই হেদায়ত প্রাপ্ত, কোরআন আবার তাদের কিসের হেদায়ত করবে? এই প্রশ্নের জবাব হলো হুদাল্লিন নাস আর হুদাল্লিন মুত্তাকিনের প্রশ্নের জবাব। হেদায়াতের অর্থ দুইটা, ঈসা লীলাল মাতলুব এরাজুত তারিখ পথ দেখানো, জান্নাতের পথ দেখানো দুই রকম হয়, একটা কথার মাধ্যমে জাহান্নামের পথ। তোমার এখানে মাইকের আওয়াজ চলতেছে আবার তার মানে কোদাকুদি কর। আলহামদুলিল্লাহ পত্রিকায় যদি পুরোটাই পুরো দেখলাম, পুলিশ কমিশনার সাহেব তিনি কঠিন পদক্ষেপ নিয়েছে, কোনো কিলাকিলি দেশে চলবে না, গাড়ি বন্ধ প্রায় হয়ে যাবে, কোনো আড্ডা চলবে না। আল্লাহ যদি একটু ধাক্কা দিয়ে হেদায়ত দিয়ে দেয় তা আমগো রোজ মজ লাগবো না, সব দেশের বান্দা নামাজি হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। আর জোরে বলেন আমি, তার মানে এইটা না ওয়াজ চলবে না। হ্যাঁ, বাংলার জমিন মুসলমানের জমিনে, কোরআনওয়ালাদের জমিনে কোরআন চলবে, বয়ান চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কি বলেন? আল্লাহ কবুল করেন বলে না আমিন, আর জোরে বলে না আমিন। আল্লাহ পাক বাতায় দিলেন এটা জান্নাতের পথ। একদিকে মাইকিন চলতেছে আগামীকাল নববর্ষ, একদিকে চলতেছে ওয়াজ আর একদিকে চলতেছে যাত্রার গান। বান্দা তুমি এখন কোন দিকে যাও? আমি পথটা দেখায় দিলাম, মন চাইলে তুমি গ্রহণ করো, না হয় তুমি জাহান্নামে যাও। এদের নাম হেদায়াত মানে হুদাল্লিন নাস, আমি হেদায়াতের রাস্তা দেখায় দিলাম, তুমি যদি না যাও আমার কোনো অপরাধ নাই। সন্তান পায় আপু আমি গুলিস্তান যাব, ও বাবা কোন রাস্তা দিয়ে যাব? বাবা ডাক দিয়ে কয় ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা আছে, বামের রাস্তাটা নিরাপদ না ডানের রাস্তাটা নিরাপদ? ডান দিক দিয়ে যদি যাও ফ্লাইওভার দিয়ে একটা লাফ দিয়ে গুলিস্তান পেরে মরে যাবি, আর যদি বামের রাস্তা যাও রাস্তার মাঝে মাঝে বাঘ ভাল্লুক হিংস্র জানোয়ার আছে। সন্তানকে রাস্তা দেওয়ার পরে সন্তান যদি এখন বাবার কথা বিভারি করে, বাবার কথাটাকে অমান্য করে বামের রাস্তায় গিয়ে ক্ষতিগ্রস্ত হয়, এজন্য কি বাবার অপরাধ? না না, আল্লাহ বলে আমি তোমার সামনে জান্নাতের পথটাও রেখে দিলাম, জাহান্নামের পথটাও দেখাই দিলাম। এখন তোমার মনে চাইলে জান্নাতের পথে যাও, আমি আল্লাহ নিষেধ করব না। মনটা চাইলে তুমি জাহান্নামের পথে যাও, আমি তোমাকে বাধা দিব না, আমি আল্লাহ সব বাতায় দিলাম। একদিকে মন্দির আর একদিকে মসজিদ, আজান শুনে যদি তুমি মসজিদে যাও কোনো নিষেধ নাই, যদি তুমি মন্দিরে যাও তোমাকে বাধাও দেওয়া হবে না। বান্দা তুমি যদি টুপি বড় ওয়াজে যাও কোনো নিষেধ করা হবে না, তুমি যদি এই রায়ের বাগের সিনেমা হলে গিয়ে নাটক দেখো তোমাকে বাধা দেওয়া হবে না। তবে ফলাফলের বেলায় দেখা যাবে কারা জান্নাতি কারা জাহান্নামি। এ হলো হুদাল্লিন নাসের তর্জমা। এবার আসুন হুদাল্লিন মুত্তাকিন। মুত্তাকিন না তো এমনি হেদায়াত প্রাপ্ত, আবার তাদেরকে কিসের হেদায়াত করবে কোরআন? মুফাসসিরিনে কেরাম তার জবাব লিখেছেন, ও নবীর উম্মত, মুত্তাকি তো তারা যারা হেদায়াত প্রাপ্ত হয় জান্নাতের পথে কদম কদম আগাইতেছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারযিহি আন রাব্বিহি আযা ওয়া জাল্লা ইযা আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি বান্দা এক দিঘাত অগ্রসর হয়, আমি আল্লাহর রহমতকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয়ে যায়। বান্দা যদি আল্লাহ পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর রহমত তাকে পাওয়ার জন্য দুই হাত অগ্রসর হয়। বান্দা যদি আল্লাহ পাওয়ার জন্য হাঁটতে থাকে গো, আল্লাহ পাকের রহমত তাকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকে। তাহলে আপনারা থাকবেন কিনা বলেন? থাকলেন যে না থাকার জন্য আবেগের বিয়া কোনোদিন কামিয়াব হওয়া যায় না মুসলমান।
তবে বাংলাদেশের মানুষ বড় চালাক, বড় চালাক। যদি উল্টা পাল্টা করে কিন্তু সময় মতো তারা কামটা ঠিক মতোই করে, ঠিক কিনা? এত চালাক, এত চালাক, আরবওয়ালারাও ভয় পায়। যদি আরববাসীর আমাকে বাঙালিদের মিসকিন করে তারপরও ভয় পায়। কেন ভয় পায়? এরা হজের বিশালয় আর সৌদি গিয়ে আর ফিরে আয় না। এরা পাহাড়ের সিপা সাপা এমন পালানি দেয় কম্পিউটারে সৌদি ধরা পড়ে না। আর এই বাঙালির মধ্যে যদি দুই একটা নোয়া খেললে হরি খেললে এত কথাই নেই। এক বন্ধু বলেছে নোয়াখালীর কেউ থাকলে আবার রাগ করবেন না। এক বন্ধু বলেছে কে জানি টিউবওয়েলের পাইপ বসাইতে গিয়া মাটির মধ্যখানে গিয়া পাইপ বার হয়ে গেছে। কেউ পাইপ ঢুকে না কেন? মাটি খনন করে দেখে নোয়াখালী আর বরিশালে মাথা বাইন ধরেছে। কি ব্যাপার ও মুমিন? আর এই বাঙালির মধ্যে যদি দুই একটা টুপিওয়ালা হয় তো আরো বেতাল। কারণ টুপিওয়ালাদের এত জ্ঞান, এত জ্ঞান, ছয় সাল পর্যন্ত টুপিওয়ালারে ভয় পায় কিনা বলো? কারণ কি বেইমানদের জ্ঞান যেখানে শেষ ওখান থেকে টুপিওয়ালার জ্ঞান মাত্র শুরু হয়। টোক্কা দিয়া দেখো না ভাই, টুপির ভিতরে কি মাল বজাই রে। একটা ধাক্কা দিয়া দেখ, প্রেমীর টপ লেভেলের বুদ্ধিজীবী টুপিওয়ালার দল। একটা প্রতিযোগিতা ফালায় দেখো না, ভয়ই প্রতিযোগিতা দিবে না যদি ঠগ। কি টুপিওয়ালা দেখলে এক দলের চান্দিগড় হয়ে যায়, মাদ্রাসায় পড়ো কয় না, আলি আয় না, কৌমি আয়, খাইলি সব খাইলি, ওখানে পড়ে তো চাকরি পাবি না রে সন্তান, ওখানে পড়ে তো জাকাত ফেতরা খায় মরবি, ওখানে তো জাকাত ফেতরা খায়। অমুসলমান ধনী ভাই, জাকাত ফেতরা গরিব এতিম মাদ্রাসাওয়ালারা খাবে নাকি তুই খাবি? ও ধনী বাবা, আমি গুলশান মসজিদে বলেছিলাম রমজানে, ও গুলশানের ধনী মুসলমান আপনারা যারা জাকাত দেন না, জাকাত দেন না, জাকাত গুলো কি ভারত চলে যায় নাকি আমেরিকা চলে যায়? না না, এই জাকাতের টাকা ঘুরে ফিরে আপনাদের মধ্যেই থাকে, আড়াই টাকা সৎ করা গরিবের হক। আপনারা যারা টাকার কর্মে জাকাত দেন না, এই টাকাগুলো কোথায় যায়? হয়তো আপনার বউ খায়, না হয় আপনার ছেলে মেয়েরা খায়। এই খাওয়ার পর একটা প্রতিক্রিয়া দেখা যায়, হারামের প্রতিক্রিয়া। এক সপ্তাহ বাদ, দুই বছর, তিন বছর পর দেখা যায় আপনার ছেলে তার পাও ভাঙ্গা অথবা কিডনি নষ্ট, একের পর একটা বিপদ। এমন বিপদ, দশ বছরের ব্যবসা একদিনে সব শেষ। হারামে আরাম, হারামে কোনোদিন আরাম নাই। মাদ্রাসার বিরুদ্ধে অপবাদ দাও কোনো ভাই, এই বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ করে বলছি, আমরা কাউকে গালি দিচ্ছি না, কারণ আমরা হিংসুক না, বিয়াদব না, আমরা উগ্রবাদী না, আমরা উশৃঙ্খল না, আমরা শালীন ভাবে বলি। আজকে যারা বলো মাদ্রাসায় পড়লে না আপনার ওখানে জঙ্গি ট্রেনিং হয়, বাংলাদেশের ভেতরে শহর যদি থাকে একটা প্রমাণ দাও, গোয়েন্দা বিভাগের লোক আছেন, মুসলমান প্রশাসনের লোক মহোদয় যারা আছেন, আপনাদেরকে আমি আবদার জানাই শালীন ভাবে, একটা মাদ্রাসা স্যার, একটা মাদ্রাসা গোটা বাংলাদেশের ভিতরে বিশেষ করে কওমি মাদ্রাসা যদি দেখাইতে পারেন, ছাত্ররা ছাত্ররা অস্ত্র নিয়ে মারপিট করে মাদ্রাসাটা বন্ধ করে দিছে, একটা মাদ্রাসার প্রমাণ যদি দেখাইতে পারেন, আমি আল্লাহর কসম করে বলি এখন কানে ধরে নেমে যাব, ভয় আর করব না, পারবেন না তো পারবেন না। কিন্তু আমরা যদি বলি, অনেক বলতে পারি, তথ্য নিয়ে বলতে পারি, আমাদের জবাব দিতে পারবেন না, কিন্তু আমরা বলি না, কারণ আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো হিংসা নাই, কোনো দ্বন্দ্ব নাই। আমরা বুঝাইতে চাই সঠিক পথে আসো হে মুমিন, আমরা বললে বলতে পারি কিন্তু আমরা বলি না। আমরা যদি বলি জবাব দেওয়ার কোনো সুযোগ তোমাদের নাই, তাকায়া দেখছো একটা মাদ্রাসায় অস্ত্র নিয়ে ছাত্ররা মারপিট করে কোনো প্রমাণ নাই। স্কুলে তাকাও, কলেজে তাকাও, ভার্সিটিতে তাকাও, হাজার হাজার ছাত্ররা অস্ত্র নিয়ে মারপিট করে রক্তের বন্যায় অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ। ওখানে কিসের ট্রেনিং হয় আমরা বলি না, তোমরাই চিন্তা করো মুসলমান। আমরা বলি শালীন ভাবে বলো, মিথ্যা অপবাদ দিও না। সবসময় যদি দেখো কোনো মাদ্রাসা উল্টা পাল্টা হয়, দুইরা দুইরা সাপ বিচার করো, আমরা তোমাদের স্বাগতম জানাই, কিন্তু মিথ্যা বলবা না, মিথ্যা কথা বলিও না, পায়ে ধরে বলছি মিথ্যা কথা বলবা না। এমন একটা দিন আল্লাহ না করুন যদি হয়, আলেমদের চোখের পানি যদি পড়ে যায়, তুই ঘুমের ঘরে এমন বোবা হয়ে যাবি দুনিয়ার কোনো ডাক্তার তোর জবানটা খুলতে পারবে না।
ওই সেই মতো মেয়েটা মা বাবাকে হত্যা করেছে বলো, ওই সেই মতো মেয়েটা কোন মাদ্রাসাওয়ালারা শিক্ষা দিল? নরসিংদী লোকমান মেয়রের হত্যার পেছনে কোন মাদ্রাসাওয়ালা সেখানে ট্রেনিং দিল বলো? নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের পেছনে কোন টুপিওয়ালা জঙ্গি ছিল বলো? তকি হকিদার পেছনে কোন টুপিওয়ালা? ও মুসলমান কোন মাদ্রাসাওয়ালারা তকিরে হত্যা করলো? প্রমাণ পেশ করো। ও মুসলমান মিথ্যা বলিও না, মরণের ভয় করো মুসলমান, আল্লাহর ভয় নিয়ে চলো। এই যে ঢাকার বিভাগে সিক্স মার্ডার হলো কয়েক গত বছরের ভিতরে, এর মধ্যে একটা ছিল ইমাম মাহাদি, এদেরও সাইজ ফিরে ফেলাইছে। হ্যাঁ, ইমাম মাহাদির আবির্ভাব হয়েছে গুপিবাগ। এই জানুয়ারে কয় নামাজ নাকি দুই অক্ত আমরা মোল্লারা তিন অক্ত বাড়াইছি। সিক্স মার্ডারের পেছনে কোন টুপিওয়ালা নাই, কোন জঙ্গি নাই, মাদ্রাসাওয়ালারা জড়িত নাই। ও মুসলমান মিল্কি হকদার পেছনে এরকম এক একটা যদি প্রমাণ দেই কথা বলার সাহস নাই। অতএব মাদ্রাসাওয়ালাদের বিরুদ্ধে কথা বলবা না। এই দেশে যত শান্তি আল্লাহ দান করেছেন কোরআনওয়ালাদের কারণে, ঠিক না? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত। বলে মুত্তাকিনরা তেমনি হেদায়াত প্রাপ্ত, তারা আবার কিসের হেদায়াত পাবে? বলে এরা তো আল্লাহর রাস্তায় চলতে আছে, শয়তান পেছনে দিয়ে টানতে আছে ক্ষতি করার জন্য। আল্লাহ পাক বলেন ভয় নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহ নিজের জিম্মায় তোমার হাতটা ধরে জান্নাতের মধ্যে ঢুকাই দিব। এটা হলো হুদাল্লিল মুত্তাকিন, মানে এদেরকে শুধু পথ দেখাই তা না, এদেরকে পথ দেখায় ভেতরে ঢুকাইলাম, এখন চলার পথে এদের সঙ্গী দরকার, আমি সঙ্গী দিয়ে দিলাম, এরপরও যেন পিছপা না হয় আমি কুদরতি জিম্মায় জান্নাতে ঢুকাই দিব। মুত্তাকি কারা? যাদের মধ্যে থাকে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? আরো জোরে বলেন আল্লাহর ভয়। আল্লাহর ভয় তাকওয়ার এত পাওয়ার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবীর উম্মত, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। পয়গম্বর সুলাইমানের নাম আপনারা সবাই শুনেছেন কিনা? বা সুলাইমা দাদা মুলক সরওয়ারি সদমতি ফাতেমা সুতে ওয়াপরি। বা সুলাইমা দাদা মুলক সরওয়ারি সদমতি ফাতেমা সুতে ওয়াপরি। পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়ার রাষ্ট্রনায়ক, সারা দুনিয়াটা শাসন করে পয়গম্বর সুলাইমান। আল্লাহ এত ক্ষমতা দান করেছেন, সিংহাসন বানাইয়া চোখের পলক এখান থেকে সারা দুনিয়া ঘুরতেছে। জিন তার গোলাম, দুনিয়ার সব পশু পাখি তার গোলাম। মদিনার উপর দিয়া চলতেছেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, জমিন থেকে নয় মাইল উপরে সুলাইমানের সিংহাসন। হঠাৎ করে একটা কানে আওয়াজ পাইলেন, পিপিলিকায় গর্তের মধ্যে জাতিবাহী মজার বয়ান করে। এমন মজার বয়ান, এমন মজার বয়ান, সুলাইমান পিপিলিকার গর্তের বয়ানটা আওয়াজ পাইছে নয় মাইল উপরে সিংহাসনে পাইয়া। সুলাইমান সুবহানাল্লাহ আওয়াজ দিয়া সিংহাসনকে বলে তাড়াতাড়ি জমিনে লেন করো। সিংহাসন জমিনে লেন করলো। আল্লাহর নবী সুলাইমান সিংহাসনে বসে আছেন, তার কুরসির মধ্যে বসে, ডানে বামে জিনের গোষ্ঠী সব তার অনুগত, যাকে যা বলে তাই শুনে। অচেনা পথে চলার পথে যদি ওজুর দরকার হয়, পানি লাগবে, কোন জায়গায় পানি পাবো জানি না, এই পানির দায়িত্ব একটা হুদ হুদ নামের পাখিরে দেওয়ার পর হুদ হুদের দায়িত্ব দিল, তুই পানি বের করে দিবি, কারণ হুদ হুদের আল্লাহ একটা কুদরতি ক্ষমতা দান করেছেন। ওই হুদ হুদ নাকটা লাগা মাটির সাথে বলতে পারত পানি আছে। সুলাইমান নবী বলতেন তাড়াতাড়ি জিনের গোষ্ঠী মাটি খনন করে পানি দাও, মুহূর্তের মধ্যে ওরা পানি দিত। সুলাইমান পয়গম্বর জুবানায় নামাজ আদায় করতেন। পয়গম্বর সুলাইমান পিপিলিকার বয়ানটা শোনার পর মাটির মধ্যে অবতরণ করেছেন সিংহাসন দিয়া। পিপিলিকার মজার বয়ানটা শুনছেন, সুরায় নামরে আল্লাহ পাক বয়ান করেছেন। এদিক দিয়া হুদ হুদ এই ফাঁকে চিন্তা করো, সুলাইমান নবী একটা জরুরি বৈঠকে আছে, আমি এই ফাঁকে একটু আসমানটারে ঘুরে দেখি, কই আল্লাহর আসমানটা ঘুরে দেখি। হুদ হুদ এবার আওয়াজ পায়া চলে গেল। পয়গম্বর
একবার সুলাইমানের অনুমতি ছাড়া উপরে চলে গেল। তাকওয়ার কত পাওয়ার, কত পাওয়ার আল্লাহ পাক মানুষের তাকওয়ার পাওয়ার দেয়, এটা বুঝাবার জন্য সুলাইমান নবীর ঘটনাটা টানতেছি। পয়গম্বর সুলাইমান এদিকে পিপিলিকার কথা শুনতেছেন, বলতেছেন ওদিক দিয়ে হুদহুদ যখন উপরে যায় আসমানের উপরে গিয়ে দেখে তার জাতি আর একটা বাই হুদহুদ রে দেখা যায়। একটু দূরে হুদহুদটা দর দিল, সামনে গিয়া কয় ওই ভাই তুই কে? আমি তো হুদহুদ, তুমি কে? বলে আমিও তো হুদহুদ। বলে তুমি কই থাকো? বলে তুমি কই থাকো? বলে আমি তো পয়গম্বর সুলাইমানের অনুগত হলাম। হুদহুদ কে আবার সুলাইমান কে রে? হুদহুদের মাথা গরম হয়ে গেল, গোটা দুনিয়া শাসন করে যেই নবী, ও তুই সেই নবীকে চিনো না? দ্বিতীয়বার বললে নাকি তোর খবর হয়ে যাবে বলিস না? কয় না না, পয়গম্বর সুলাইমানের নাম আমি সবে মাত্র শুনলাম, আর কখনো শুনি নাই। বলে তুই কার গোলাম? বলে তো আমি একটা ম্যাডামের গোলাম, ম্যাডামের গোলাম। আমি সুলাইমানের দেশে থাকি না, আমি এমন দেশে থাকি যেই দেশটা চালায় আমগো ম্যাডাম। কে বলেছে কোরআন হাদিসে ইসলামে রাজনীতি নাই? যে বলেছে হয়তো মূর্খ, না হয় ইহুদিদের দালাল। সুলাইমান বিলকিসের ঘটনা কোরআন শরীফ খুলে দেখো, আরবি দরকার নাই, বাংলায় কোরআনের তাফসীর পাওয়া যায়। একটু ভেতরে তাকায় দেখো, ইউসুফ জুলাই তার ঘটনা পড়ে দেখো, সব আল্লাহ পাক দেশ পরিচালনার জ্ঞান দান করেছেন সেখানে। অতএব নাই নাই কথাটা বলবা না, এতটুকু বলো আমি পাই না বা আমি এটা পছন্দ করি না বা করি না, নাই নাই বলার কোনো উপায় নাই। যদি বলে এটা নাই, বোঝা যাবে কোরআন অসম্পূর্ণ একটা ধর্ম। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। পয়গম্বর সুলাইমান এদিক দিয়ে হুদহুদ তো হেন আলাপ করতেছে জাতি ভাই পাইয়া, তোমার দেশ ম্যাডামে চালায় আজিব কথা, একটু দেখি ম্যাডাম কোথায়। শুধু পায় হুদহুদ রওনা হয়ে গেছে মুরগে সাবা, ওই ম্যাডামের নাম হলো বিলকিস রমণী। এদিক দিয়া সুলাইমান নবী হুদহুদের না পাইয়া মেজাজটা গরম করে ফেললেন। পয়গম্বর সুলাইমান বলতেছেন ফাকালা মালিয়া লা আরাল হুদহুদাম কুনতু মিনাল গায়িবিন। পয়গম্বর সুলাইমান বলতেছেন হুদহুদ কই, হুদহুদ কই? নামাজের সময় হুদহুদরে দেখি না, পানি মন্ত্রী কই? পানির এত সংকট, হুদহুদরে না দেখা। পয়গম্বর সুলাইমান যেই ভাষায় বললেন এখান থেকে আমাদের সবক নেওয়ার আছে। পয়গম্বর সুলাইমান বললেন নাই যে হুদহুদের কি হলো দেখি না, আমরা যেমন বলি মিটিং দিলাম দশটায় সভাপতি আসলো, সেক্রেটারির কি হলো আসলো না, ইমাম সাহেব বলে মসজিদে এত বয়ান করি মুসল্লি কেন পাই না, কেন পাই না। পয়গম্বর সুলাইমান কথাটা এমন ভঙ্গিতে বলেছেন সারা দুনিয়ার মানুষের জন্য সবক। সুলাইমান বলেন মালি আল্লাহ হুদহুদ, আমার কি হলো, আমি সুলাইমানের কি হলো যে আমি হুদহুদকে দেখি না, আমার কোন দোষের কারণে বোধহয় হুদহুদ পালায় গেছে, আমার কি হলো, আমার কি হলো, আমি কেন হুদহুদকে দেখি না, আমার কোন দোষের কারণে আমি হুদহুদ হারাইলাম। ও মুসলমান ইমানদার, এই সবকটা যদি বাংলাদেশ সারা দুনিয়ার এমপি মন্ত্রী সহ সবাই দিত আর নিজের দোষটা নিজে দিয়া বলতো, এমপি মহোদয় মন্ত্রী মহোদয় সবাই যদি বলতো আমার কি হলো, এই দেশের ঘরে ঘরে কেন আগুন জ্বলতেছে, আমার কি হলো, মসজিদে কেন মুসল্লি নাই, আমার কি হলো, এলাকায় কেন শান্তি নাই, আমার কি হলো, আমার কোন দোষের কারণে গোটা দেশের মানুষ অশান্তির দাবা নালেনি মসজিদ, এই চিন্তা নিয়ে যদি সবাই স্লোগান দিত একটা সপ্তাহে গোটা দেশ স্বর্ণের দেশ হয়ে যাইত ঠিক কিনা। ভাইরা আমার তাকওয়ার এত দাম। এদিক দিয়ে সুলাইমান নবীর ঘটনা লম্বা, আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন হুদহুদ বিলকিসের সব কিছু দেখা দেখলো, সেও বিশাল সিংহাসন নিয়ে দেখ জ্বালায় খবরটা নিয়ে আসছে সুলাইমান নবীর কাছে। আসার পর সুলাইমান নবী ধমক দিলেন, জবাই করার কথা বললেন, কিন্তু কারণ দর্শানের পর সুলাইমান নবী তাকে ক্ষমা করে দিলেন। এরপর সুলাইমান নবী বললেন যে হুদহুদ তুমি যে নারীর কথাটা বললা এটা সত্য না মিথ্যা, এটার প্রমাণের জন্য আমি একটা চিঠি তোমার কাছে দেই, এই চিঠিটা তুমি সেই নারীর কাছে দাও
প্রমাণ পাবো তুমি সত্য কথা বলেছ। পয়গম্বর সুলাইমান সুন্দর করে একটা চিঠি লিখলেন, চিঠির শুরুতে লিখলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পয়গম্বর সুলাইমান চিঠিটা পাঠায় দিলেন, লম্বা ঘটনা আমি যেইটা বুঝাইতে চাই সেখানে চলে আসছি। পয়গম্বর সুলাইমান এই কথা বুঝায় চিঠি পাঠায় দিলেন, হুজুর ঠোঁটে নিয়ে চিঠি চলে গেল। আবার খবর নিয়ে আসে বিলকিস চিঠি পাইয়া রেডি হয়ে গেছে আপনার কাছে, সৈন্য বাহিনী পাঠায় হাদিয়া নিয়ে। পয়গম্বর সুলাইমান বলে রাস্তাটারে তাড়াতাড়ি স্বর্ণের রেড দিয়া সুন্দর করো, জিনের বাচ্চাগুলো রাস্তার দুই ধারে দাঁড়াও, সৈন্য বাহিনী আসতেছে, ওরাও স্বর্ণের ইট নিয়ে আসতেছে, ওরা কয়টা ইট নিছে? হুজুর বলে এতটা। বলে তোমরা রাস্তার মাঝে এত কয়টা ইট খালি রাইখা দাও। ওরা যখন ওই রাস্তা দিয়ে ঢুকতেছে, দুইকেই দেখে স্বর্ণের রাস্তা কিন্তু কয়েকটা ইট নাই, গণনা করে দেখে পঞ্চাশটা নাই, কয় আমরাও তো পঞ্চাশটা আনছি। ইট গুলি তাড়াতাড়ি এনে বাধা নাইলে সুলাইমান কইবে আমরা রাস্তার ইট চুরি করছি। শেষ পর্যন্ত পয়গম্বর সুলাইমান হাতিয়া নিলেন না, এগুলো নিয়ে ফেরত নিয়ে বলে তো ম্যাডাম রে তাড়াতাড়ি আমার কাছে নত শিকার মুসলমান হতে বলো, যদি না হয় অবস্থা সামনে আরো বেতাল হয়ে যাবে। এবার বিলকিসকে পুনর্বার খবরটা দেওয়া হয়, দেওয়ার পর কয়বার বিলকিস রেডি হয়ে গেছে, আসলে সে একজন নবী, আমি তার কাছে অনুগত অবস্থায় চললাম। এবার সুলাইমান নবীর দরবারে রানী বিলকিস রওনা হয়, বিলকিসের সিংহাসনটা সাতটা দেওয়ালের মাঝে তালা লাগায় রাখছে। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়া কয়, ও আমার পরিষদের মন্ত্রীরা, ও আমার ভক্তরা, তোমাদের তাকওয়ার পাওয়ার দেখতে চাই, বিলকিস রকুনি আমার কাছাকাছি আসতেছে, বিলকিস আমার দরবারে আসার আগে কে পারবা বিলকিসের সিংহাসন আমার সামনে আইনা দিবা? জিনের মধ্যে একজন কয়, আমি পারবো, সময় কত? বলে আপনার সভাটা শুরু হয়েছে, সভা শেষ হওয়া পর্যন্ত। সুলাইমান নবী বলে না না, তার আগে চাই, তার আগে চাই। এবার কেউ পারে না, পারে না, মানুষের মধ্যে একজন বুজুর্গ দাঁড়ায় গেল তাকওয়ার মেডিসিন দিয়া। পয়গম্বর সুলাইমান আমি পারবো সিংহাসনটা আপনার সামনে এনে দিতে? সুলাইমান বলে কতটুকু সময়, কতটুকু সময়? ওই মানুষটা ডাক দিয়া কয়, সুলাইমান আপনি চোখের পলকটা দিবেন, বন্ধ করবেন, আর খুলে দেখবেন বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির। নবীর উম্মত তাকওয়ার এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, জিনে পারে না, কেউ পারে না, কেউ পারে না, মানুষে পারে। বলে মানুষের মধ্যে কি আছে? বলে তাকওয়ার মেডিসিন আছে, তাকওয়ার মেডিসিন তার অন্তরে থাকবে, ওর অন্তরটা এত পাওয়ারফুল, ও চোখ চোখটা বন্ধ করে দেখবে আল্লাহর আরশে আজিমটা দেখা যায়, এটা আল্লাহর পাওয়ার, এটা আল্লাহর পাওয়ার, অন্তরটা ধোলাই হয়ে গেছে। সুন্দরী মেয়েটা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগাইয়া বাড়ি যায়, বাড়ি যায়, বাড়ির পথে এক যুবক পেছনে পেছনে হাঁটতেছে, মেয়েটা পেছনে তাকায় না, নেদায় মিম্বার নাও কিতাবে লেখা হয়, যুবতী সুন্দরী মেয়েটা যখন রওনা হয়, ও পর্দার অন্তরালের মা বোনেরা ইমানের মোহাম্মদ কাকে বলা হয়, ও মা আমিও তো তোমার মতো একটা মায়ের সন্তান, মাদ্রাসায় করে ঠগি নাই, ঠগি নাই গো মা, মা গো মা, আমার মা, আমার বোন, আমার চাচি কইবে পর্দায় তো দৌড়ালো না, তুমি কেন দৌড়াও গো মা? মনটা কি চায় না তুমি একজন আলেমের মা হও, হাফেজের মা হও? আজকে ডিসেম্বরের শেষ তারিখ, গত বছর নভেম্বরের ছয় তারিখে চলে গেল আমার সিলেটে ওয়াজের জন্য, রাত্রিবেলা বয়ান করে সিলেটে ঘুমাইলাম একটা মাদ্রাসায়, পরের দিনও সিলেটে বয়ান, নভেম্বরের সাত তারিখে সিলেটে বয়ান দুপুরবেলা, সিলেট শহরে শিবগঞ্জ মাদ্রাসা দুপুরবেলা খানা খেয়ে বসলাম, হঠাৎ করে তাকায় দেখি খানার পরে একজন প্যান্ট শার্টওয়ালা আল্লাহর বান্দা রুমের ভিতরে ঢুকলো, সালাম দিল, আমি সালামের জবাব দিলাম, লোকটার দিয়ে হাসি দিলাম, দেখি লোকটার মুখে হাসি নাই, লোকটার চোখের কোঠায় পানি জমা হয়ে গেছে। হুজুর আমি চিনি না, লোকটাকে চিনি না, মাদ্রাসার প্রিন্সিপাল বলে হুজুর চিনেন, আমি বললাম না, মাদ্রাসার প্রিন্সিপাল বলে হুজুর এই লোকটা সাধারণ না,
এই লোকটা হলো বর্তমান সিলেট শহর থানার ওসি সাহেব। ওসি সাহেব আপনি বসেন কেন আছেন, আপনার চোখের কোথায় কেন পানি দেখা যায়? ওসি সাহেব কান্নায় ভেঙে পড়ে ডাক দিয়ে করে হুজুর গো একটু দোয়ার জন্য আসছি, একটু দোয়ার জন্য আসছি, আমি বড় হতভাগা, আমার মতো হতভাগা কেউ নাই, কি আপনার দুঃখ কি অভাব? বলে আমার টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই, আমার বড় একটা অভাব আমি পূরণ করতে পারি নাই। ওসি সাহেব আপনি বলেন কি অভাব? ওসি সাহেব চোখের পানি সেরে বলে হুজুর দোয়া করবে, কয়েক মাস আগে আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, আমার বাবা এত আদর করত আমাকে, আমার বাবা আমারে রেখে কোথাও যায় না, আমার বাবা আমারে নিয়েও খানা খায় না, এত কষ্ট, আমার বাবারে কোথাও আমি একা পাঠাই না, আমি ওসি হইয়া হই যদি কোথাও যাই আমি একা যাই না, একা যাই না, আমার সাথে কত গার্ড কত পাহারাদার নিয়ে যাই। আমার বাবার ইন্তেকালের পর জানাজা পড়ানো হলো, একজন হুজুর দাওয়াত দিল, মাদ্রাসার ছাত্র দাওয়াত দিল, বাবার লাশটা নিয়ে যখন কবরের দিকে রওনা হয়ে গেছি, বাস বাগানের ভিতরে আমার বাবার কবর, জীবনে আমি যেখানে যাই নাই এমন কঠিন অন্ধকার জঙ্গল আমার বাবার কবর, আমি কোনোদিন বাবার কবর দেখি নাই, ওই কবরের দিকে তাকায় আমার চোখের পানি রাখতে পারলাম না, যেই বাবার আমি একা একা কোথাও পাঠাই না, আমি ওসি হইয়াও কোথাও একা একা যাই না, আজ আমার আদরের বাপ আমার বাবার কবরে রেখে আমি একা কেমনে যাবো, আমার মতো নিষ্ঠুর আর কে হতে পারে, অন্তরে বড় দুঃখ কিন্তু কি করি, বাবার তো রাখতেই হয়, বাবার জানাজা কমপ্লিট করার পরে লাশটা নিয়ে কবরে নামার পর অন্ধকার কবরে বাবাকে দাফন করার পর ওলামায়ে কেরাম ছাত্রদের বললাম আমার বাবার জন্য একটু দোয়া করো, সব ছাত্র ওস্তাদ দোয়া করলো, কিন্তু দেখা দেখলাম কারো চোখে এক ফোঁটা পানি নেই, আমার চোখের পানি শেষ হয় না, আমার বাবা নয় আমি বড় আমার বাবার জন্য আমার চোখের পানি শেষ হয় না, বড় কান্না আমার চোখে, আমার বাবার দাফনের পর আমি সবাইকে বিদায় করে আমি একা কবরে বসে রইলাম, মনে চায় না আমি আমার বাবার একা রাইখা চলে যাই, কবরটা ধরে হাউমাউ করে কান্না শুরু করলাম, টাকা পয়সা বাড়ি গাড়ি কম কামাই করি নাই, আজকে যদি একটু কোরআন পড়তে পারতাম বাবার কবরের কিনারে, সূরা ইয়াসিনটা যদি পড়তে পারতাম আমার বাবার কলিজাটা শান্ত হয়ে যায়, কি করলাম আমি জীবনে বাড়ি গাড়ি তো কোনো কাজে লাগাইতে পারি নাই, বাবার দু উপকার হলো না, আমার ওসি আমার টাকা পয়সা গাড়ি বাড়িতে, কি হলো আমার, আমার কান্না বন্ধ হয় না, কান্না বন্ধ হয় না, এ নবীর উম্মত তাকওয়ার এত দান এত দান, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন গুনার কাছেও যেতে পারে না, ও নবীর উম্মত আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আর আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে চাও তাহলে আল্লাহ ওয়ালার বন্ধু হয়ে যাও, ও মুসলমান নবীর উম্মত, ও পর্দার অন্তরালের মা, দেখো আল্লাহর ভয় কাকে বলা হয়, সুন্দরী মেয়েটা বোরকা পরিহিতা রাস্তা দিয়া চলছে, যুবক পেছনে চলতেছে, বাড়ির দরওয়াজায় গিয়া মেয়েটা পেছনে তাকায় কয় এ যুবক তুমি কি চাও, যুবক বলে তুমি আমাকে প্রশ্ন করো কেন, আমি তো তোমাকেই চাই, তুমি আমার বোরকা পরা কি দেখে পাগল হয়ে গেছ, যুবক বলে হো বোন বোরকার ভেতরে তোমার চোখের চাহনি আমাকে পাগল করে ফেলেছে, তোমার চোখের চাহনি আমার অন্তরকে কেড়ে নিছে, তোমাকে আমি চাই, যুবতী মেয়েটা কয় যুবককে দাঁড়া দাঁড়া তোর হাতিয়া পাঠাইতেছি দাঁড়াও, যুবতী মেয়েটা ঘরে চলে গেছে, ঘরে যাওয়ার পরে বোরকাটা খোলার পরে কাজের লোকেরা ডাক দিয়া কয় ও সন্তান ফল কাটার মতো একটা ছুরি আমার হাতে দাও, এবার মেয়েটা ছুরি হাতে নিয়ে বোরকাটা পুরা খোলার পর ডাক দিয়া কয় রাস্তায় একটা যুবক আছে আমার চোখ দেখে নাকি পাগল হয়ে এই চোখ দিয়া চাইছিলাম আমি মাওলার সাথে মোলাকাত করব, মাওলার দিদারের জন্য আমি পাগল, এই চোখ দিয়ে আমি আল্লাহর সাথে দেখা করব কথা বলবো, কিন্তু না না
এই চোখের মধ্যে বেগানার নজর পড়ে গেছে, এই চোখ দিয়ে আমার আল্লাহর সাথে কোনোদিন মোলাকাত হবে না। মেয়েটা দেরি না করে ছুরিটা হাতের মধ্যে নিয়ে চোখের মধ্যে আঘাত করে দুটো চোখ উপড়াইয়া এরপরে দেখ দিয়া কয়, নে চোখ দুইটা নিয়ে যাও, চোখ দুইটা যুবকরে হাদিয়া দাও, কারণ যেই চোখের মধ্যে বেগানার নজর পড়েছে ওই চোখ দিয়ে আমি মাওলা দেখা করতে চাই না। আল্লাহ যদি আমাকে কবুল করে নেয়, তাকওয়ার পাওয়ার যদি আল্লাহ আমাকে দান করে দেয়, আমি একদিন না একদিন আমি আল্লাহর সাথে মোলাকাত করতে পারবো। আমার এই বেগানার চোখ দিয়ে আল্লাহর সাথে মোলাকাত করার কোনো প্রয়োজন নাই। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর বান্দা এবার কান্না করে বলে, হুজুর আমি কবরের কিনারে কান্না করার পর আমি এই কান্না অন্তর নিয়ে একটা দৌড় মারলাম বাড়ির দরওয়াজায়, দরওয়াজায় গিয়া ধাক্কা দিয়ে দেখি আমার বিবিটা ঘুমায় না, আমার বিবিটাও চোখের পানি ছেড়ে কাঁদে আমার বাবা অন্তকালে বিরহের বেদনায়। আমি দেরি না করে বিবির হাত ধরে বললাম, ও বিবি বিবাহের পরে তোমার যত আবদার কোনোটা পূরণ করা বাদ রাখি নাই, এ বিবি তুমি জীবনে যা চেয়েছো তা তো আমি দিয়েছি, কোনোটা ফিরাই নাই। আজ আমার দিল ভাঙা দরদ, আমি একটা আবদার করবো তুমি পূরণ করবা কিনা বলো। বিবি ডাকিয়া কয়, ও স্বামী আমার তুমি বলো তুমি কি আবদার করবা, আমি মেনে নিব কোনো সন্দেহ নাই। এবার হুজুর আমার বিবি কথা বলার পর আমি বিবির হাতটা ধরে বললাম, ও বিবি কত মানুষ বিয়া করার পর তাবিজ নেয় তদবির নেয় কত দোয়া নেয় সন্তান হওয়ার জন্য, আল্লাহর শুকর আল্লাহ একটা ছেলে সন্তান দান করেছে, আমাদের ছেলেটা স্কুলে ক্লাস সেভেনে পড়তেছে, তুমি যদি রাজি হও আমাকে কথা দাও আমার ছেলে একদিন সেভেন থেকে এইট হবে, এরপরে মেট্রিকারি বিয়ে পাশ করে বিদেশ যাবে, আমার ছেলেটা বিদেশি ডিগ্রি নিয়ে আসবে, আমার ছেলে একদিন এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, আমার ছেলে একদিন বিচারপতি হবে, এরপরে ছেলে আমাকে কামাই করে খাওয়াবে। না না না, আমার ছেলের কামাইয়ের দরকার নাই, আমার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই। ও বিবি তুমি যদি রাগ না করে কবুল করি নাও, আমার ছেলের আমি এসপি বানাতে চাই না, আমার ছেলে আমাকে টাকা পয়সা দিবে আমি তাও চাই না, তুমি যদি কবুল করে নাও আমি যে বাবার আবদার পূরণ করতে পারি নাই সেটা পূরণ করব। আমার ছেলেটার তাই না, আমি একজন কোরআনওয়ালা হাফেজ আলেম বানাতে চাই, তুমি যদি রাজি হও আমি সন্তানটারে হাফেজি কানায় দিয়ে দিয়ে। হুজুর এই কথাটা বলার পর আমার বিবি চোখের পানি ছেড়ে কয়, ও স্বামী আমার, আমার জীবনটা বড় ধন্য, আমি যদি একজন আলেমের মা হতে পারি আমার জীবন ধন্য, আমি যদি হাফেজ কোরআনের মা হতে পারি জীবনটা ধন্য, কারণ আলেম ওলামারা বয়ান করে বলেছেন কিয়ামতের ময়দান এত কঠিন এক সময়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগের সাথে ধমক দিবেন মানুষ, ওই কঠিন মুসিবতের সময় মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, একটা নেকের কারণে যদি মা গিয়া কয়, ও সন্তান আমার একটা নেক দাও, সন্তান বলবে আমার দুনিয়াতে মা ছিল বটে, তবে তুমি যে আমার মা আমি তা কখনো বিশ্বাস করি না। ওই কঠিন মুসিবতের সময় ওলামায়ে কেরাম বলেছেন কেয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন আর বলবেন, কোরআনে হাফেজ তোরা কই আয়, যেই সময় কেয়ামতের ময়দানটা সূর্যের তাপে তামা হয়ে যাবে আল্লাহ পাকের রাগান্বিত হবে, থরথর করে কেয়ামতের ময়দানটা কাঁপতে থাকবে, আল্লাহ বারবার আওয়াজ দিবেন, ওয়া মুনতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ ডাকবে গুনাহগারদের বল তোরা কই কই, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও, তোরা তাড়াতাড়ি আলাদা হয়ে যাও, কারণ নেককারদের সাথে আজকে তোরা একত্রে থাকবি না, কারণ এই নেককারের দলের রাত নাই ঘুম নাই দিন নাই রাত্র নাই খানা নাই, কত দৌড়ঞ্জে দৌড়াইছে আমি আল্লাহকে পাওয়ার জন্য, রাত নাই দিন নাই ঠান্ডা পানি দৌড় কইরা আল্লাহকে পাওয়ার জন্য কত জায়গায় দৌড়াইল কোরআনের বয়ানে দৌড়াইল। ওই বান্দাগুলো আজকে আমি মাওলার বড় পাগল, ও গুনাহগারের দল তোমরা আলাদা হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আরশের ছায়ার নিচে বসাইব, এরপরে আমি আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা ভেদ করিয়া আমি আমার এই আশেক
পাগানদের সাথে দেখা করব, মোলাকাত করব। এ ফেরেশতারা গুনাহগারদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও মুসলমান নবীর উম্মত, মহিলা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমার সন্তান হাফেজ হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন হাফেজ কোরআনের মা। বাবারা আয়, আমি আল্লাহ কোরআনে হাফেজের মা বাবার মাথায় নূরের টুপি পরায় দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওসি সাহেব ডাক দিয়া কয়, হুজুর বিবির আশ্বাসবাণী পাওয়ার পর এই সন্তানটাকে স্কুল থেকে আনার পর আমি সন্তানটার এই মাদ্রাসায় ভর্তি করায় দিছি। হুজুর আপনি যে মাদ্রাসায় বসে আছেন, আমি দেরি না করে সন্তানটারে ডাকলাম আর প্রাণ ভরে কোলের মধ্যে নিয়ে দোয়া করে দিল। ওসি সাহেব ডাক দিয়া কয়, হুজুর দোয়া করবেন, কত বন্ধু বান্ধবরা আমাকে গালি দেয় আর বলে আমি নাকি পাগল হয়ে গেছি। এ না মাদ্রাসায় পরে পাগল হই নাই, পাগল হই নাই, আমাদেরকে আঘাত করিও না, আমরা তোমাদের দুশ্মন না, দুশ্মন না অনুরোধ করি। মুসলমান দাড়িওয়ালা নামাজি হয়ে যাও, আমার নবীর সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, আমার নবীর দাড়ি নিয়ে ব্যঙ্গ করা হয়, মুসলমান আর ঘুমানের টাইম নাই, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমার নবীর দুশ্মনের বিচার না হওয়া পর্যন্ত আমরা মুসলমান ঘরে দরওয়াজায় ফিরে যাবো না, যাবো না, যাবো না। রাজি আছো কি না বলো, আল্লাহ কবুল করুন বলেন আমিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আলোচনা সারা রাত করা যাবে, দোয়া করে যাবেন নাকি দোয়ার আগেই যাবেন? জোরে বলেন। বাংলাদেশের অপরাধীদের বিচারের জন্য, ফাঁসির দাবির জন্য কত নারী কত পুরুষ রাস্তায় দিন রাত কাটাতে পারলো, যেই বেঈমানের দলের আজকে আমার নবীরে গালি দেয়, তাদের ফাঁসির জন্য কি মুসলমান রাস্তায় কাটাতে পারবা না বলো? রাস্তায় কাটাতে পারবা কি পারবা না? কত রাত ঘুমাইলা, কত রাত ঘুমাইলা, আমার নবীরে যখন গালি দেয় তখন আর সুযোগ নেই ঘুমাবার। এ নবীর উম্মত, তোমার নেতার বিরুদ্ধে, তোমার দলের নেত্রীর বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও, আমার নবীর বিরুদ্ধে যে বেঈমানরা গালি দিয়ে কয়, নবী যৌবনের তাড়নায় নাকি একাধিকবার বিবাহ করেছে, আর জোরে বলেন। একদল বেঈমান বলে নবীর দাড়িটা নাকি ছাগলের দাড়ির মতো ছিল, একদল বেঈমান বলে মদিনার নবী বড় সন্ত্রাস, অনবীর উম্মত, আমার নবীর এত গালি দেওয়া হয়, এই দেশে এত মুসলমান, নবীর দুশ্মনের বিচার হয় না। ও নবীর উম্মত, আজ তাকবীর দিয়া নেমে যাও, আজকে তো এই দেশে নামাজির অভাব নাই, সংসদ চলতেছে হঠাৎ নাই কেন আওয়াজ বন্ধ, কি ব্যাপার বলে? নামাজির বিরুদ্ধে নামাজ আদায় করো। ঢাকার ময়দানে, পল্টন সোহরাওয়ার্দী ময়দানে রাজনৈতিক জালাবলি ভাষণ চলতেছে, মাইক বন্ধ, কি ব্যাপার বলে? নামাজ আদায় করে নাও, নামাজের বিরতি চলছে। ইমানদার মুসলমান, অবশ্যই বোঝা গেল ইমানে তোমার মহব্বত আছে, অতএব দাবিটা আমার না, আওয়ামী লীগ করো, বিএনপি করো, মুসলমান তোমারও ইমানের দাবি। ম্যাডাম সাহেবাকে বলে দাও, ম্যাডাম সাহেবা তুমিও তো আল্লাহর ঘর ধরে লাভবাই বলেছো, নবীরে সালাম দিছো, অতএব আমরা দল করি দুনিয়া পাওয়ার জন্য, তবে যে যেই দল করি না কেন ইমানের বেলায় আমরা সব এক দল, এখানে কোন দলাদলি নাই। অতএব আপনার ক্ষমতায়নে যারা নবীরে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদের ব্যাপারে একটা আলাদা ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনাল বাংলার জমিনে কায়েম করতে হবে। এই ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি কোন সুৎখর, কোন ঘুষখোর, কোন দুর্নীতিবাদ হতে পারবে না, এই ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি হবে আমাদের মাথার তাক বড় বড় হকানি ওলামায়ে কেরাম, ঠিক কিনা? তাদেরকে আপনি সুপ্রিম পাওয়ার দিয়ে দিবেন, তারা সুপ্রিম পাওয়ার পেয়ে রায় দিবে ফাঁসির রায়, আপনি জনগণের পক্ষে, মুসলমানের পক্ষে থেকে আপনি ওই রায়টা কার্যকর করে করে টুকরো টুকরো করে কুকুরের নাস্তা বানায় দিবেন, ঠিক কিনা? ও নবীর উম্মত, যুবক ভাই, আমার নবীর জন্য কি তোমার একটু মায়া হয় না? আজকে তো আমার পাশে মুসলমানের অভাব নাই, রায়ের বাগে খতনে নবুয়তের ময়দানে মুসলমানের অভাব নাই, আমাদের হুঙ্কার বেঈমানরা ফরফর করে কাটতেছে, অতএব আমাদের কি ভয়? যেই সময় আমার নবী বড় একা,
নবীর ডানে কেউ নাই, বামে কেউ নাই। আমার নবীর কত বেঈমানরা গলায় গামছা লাগা রাস্তায় চলতেছিল, আমার নবী ডানে তাকায় মা নাই বাবা নাই। নবীজি ছয় বছরের কাহিনী কত করুন। আমার নবী একদিন বিকেল বেলা খেলা দেখার জন্য মাঠে হাজির, একদিন গিয়ে বসে আসে, সন্ধ্যা যখন হয় সব ছেলেদের বাবারা কোলে নিয়ে যায়, আমার নবী ডানে তাকায় বামে তাকায়, কাঁদে আমার বাবাই কই আমার বাবাই। আমি না ডাক দিয়া কয় মোহাম্মদ কই, লোকেরা বলে মোহাম্মদ চিনি না, তবে একটা বাচ্চা দেখলাম রাস্তার কিনারায় আব্বা আব্বা বলে কান্না করতেছে, মা আমেন একটা দোর মারিয়া মায়ের নবীর কোলের মধ্যে জড়ায়, মায়ের গলাটা জড়ায় কামা গো, সব ছেলেদের বাবাদের দেখলাম বলো আমার বাবা কই, আমার বাবার কোলে উঠতে মনে চায়। আমি না ডাক দিয়া কও সন্তান, তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা বিদায় হয়ে গেছে, মায়ার নবী কাঁদে আর ডাক দিয়া কয় ও মা আমার বাবার কবর কোথায়, বাবার কবর দেখতে চাই চলো সেখানে হাজির হয়। দাদা আব্দুল মুত্তালিবের অর্ডার নিয়ে রওনা হয়, ঘোড়ার পিঠ উম্মে মান, আর আমিনার নবী শিশু নবী রওনা হলো বাবার কবর দেখতে। ও নবীর উম্মত, আজকে এই ময়দানে কত মানুষ আসছেন, কারো হয়তো মা নাই কারো বাবা নাই। ও মুসলমান, ঘরের দরওয়াজায় গিয়া কেউ দেখবে মা এখনো ঘুমায় না ঘুমায় না, আর একদল সন্তান আছে যারা গিয়া দেখবে মা নাই বাবা নাই, দরজা খোলার মতো কেউ নাই। এই ঠান্ডার ভিতরে কত ল্যাব কম্বল গায়ে দিয়া সন্তান ঘুমাও, একবার চোখ বন্ধ করে তাকায় দেখো মা বাবার কবর একটা বালিশ নাই বিছানা নাই, তোমার দিকে তাকায় দোয়ার আবদার জানায়। মায়ার নবী মা সামদেশে গিয়া মা আমিনা কয় ওই গাছের নিচে তোর বাবার কবর, আমার নবী চোখের পানি ছিঁড়ে কাঁদে বাবা গো তোমার ছাড়া আমি বাঁচতে পারি না, তুমি কই, আসমান কাঁদে জমিন কাঁদে আল্লাহ নবীর কান্না ফিরাও। নবী এবার রওনা হয় মা আমিনা সহ কিছু দূর হওয়ার পরে আবহাওয়া নামক স্থানে মা আমিনার ব্যথা শুরু হয়ে গেল, আমিনা মাটির মধ্যে গড়াগড়ি খায় আর দাসী উন্নয় মানতে কয় ও দাসী আমার সন্তান রে একবার আমার কোলে দাও, আমার শেষ বোধায় দা কেসে গেছে, জীবনে শেষ দেখা মাকে দেখে নাও, আর বুঝি দেখা হবে না কত হবে না। নবী মায়ের গলা ধরায় কাঁদে আর কয় মা আমি বড় এতিম আমার কেউ নাই কেউ নাই, আমি কাকে মা বলে ডাকবো, মা মানা বিদায়। নবী এতিমের মতো দেশে রওনা হয়ে গেলে আব্দুল মুত্তালিব তাকায় দেখে লোক পাঠাইলাম তিনজন একজন দেখা যায় না, দাদা আব্দুল মুত্তালিবের গলা জড়ায় কাঁদে আর বলে ও দাদা বাবা দেখতে গিয়া মা ধারায় বড় এতিম হয়ে গেল। ও নবীর উম্মত, তো এতিম নবীর জন্য কি তোমার একটু মায়া হয় না, যদি হইতো তো দাড়িটা কামাইতে পারতাম রে মুমিন, রাসূলের মহব্বতে নামাজ বাদ দিতে পারতাম না। অতএব অনুরোধ করি ও নবীর উম্মত, এক মা পায় যা আমার নবীর মহব্বতের উম্মত, নিজে আমল করো আর একজনের দোষ নিয়ে টানাটানি করে লাভ নাই। ও নবীর উম্মত অনুরোধ করে বলতেছি, আর খাতি আল্লাহওয়ালার বন্ধু হও, আল্লাহওয়ালা কারা, যাদের বয়ানে মানুষের দিলটা নরম হয় চোখে পানি আসে, যারা বিতর্কিত আলোচনা করে মানুষকে ডিভাইড করে না দলে দলে ভাগ করে না, আর যাদের বয়ানে দেখবেন শুধু গালাগালি আর বিতর্কিত আলোচনা করে মানুষকে দূরে সরায় দেয় আর নিজে ভালো এটা প্রকাশ করতে চায়, এদের থেকে আমাদের দূরে থাকাটাই বাঞ্ছনীয়। অ নবীর উম্মত, রাসূলের সুন্নতের আমল করতে রাজি আছেন কি, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কিনা, দাড়িটা রাখবেন নাকি আরো কাটবেন, রাখবেন কারা হাত তুলে আল্লাহ কবুল করে নাও বলে না আমিন, আল্লাহ রাসূলের খাতি উম্মত বানায় দেন বলে না আমিন, আয় আল্লাহ রাসূলের তরিকার উপরে সহি ভাবে চলার তৌফিক দান করেন বলে না আমিন। আমাল সে বনতি হ্যায় ইয়ে জান্নাত বে জাহান্নাম, আমাল সে বনতি হ্যায় ইয়ে জান্নাত বে জাহান্নাম, ये खाप के फितरत में न नारी है न नूरी, ये खाप के फितरत में न नारी है न नूरी। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাঁচ দিনে খতমে নবুয়ত সম্মেলন কবুল করেন বলে না আমি।
কিয়ামত পর্যন্ত হকের উপরে কায়েম রাখেন বলেন আমিন। বাতিল বেদাতীদের থেকে সম্মেলন হেফাজত করেন বলেন আমিন। আল্লাহ পাক এই সম্মেলনের উসিলা এলাকায় শান্তি দান করেন বলেন আমিন। গোয়েন্দা বিভাগের যারা আছেন প্রশাসন চাকরিজীবী অসুস্থ রোগী ব্যবসায়ী যারা মা বোন যারা কবরে সবার জন্য আমরা দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সবাই মা বাবার জন্য প্রাণ ভরে দোয়াটা করেন রব্বিল আনহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির হামহুমা মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বু আফওয়া ফাআফু আন্নি ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা وفي أعين الناس كبيرا. اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني أعوذ بك من زوال نعمتك. يا الله اغفر لنا رأير بغير فرانك اندرو فالدين ببخوي সম্মেলনের আখিরি মোনাজাত। আয় আল্লাহ গুনাহ গোটা মাথায় নিয়ে হাত তুলেছি গো আল্লাহ। দুনিয়ার ভিক্ষুক খালি হাতে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষার জন্য ঘুরে, আমরা কেউ খালি হাতে আসি নাই গো আল্লাহ। আমরা একটা গুনার বোঝা মাথায় নিয়ে আসছি গো আল্লাহ। আল্লাহ আপনার মতো দয়াময় কেউ নয়, কেউ নাই। গুনাহ দিয়ে না তাকাইয়া আল্লাহ তাকাইয়া আমাদের জীবনের সকল গুনাগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কবুল করেন আল্লাহ। মাহফিল নাজাত হেদায়েতের ওসিলা বানায় দেন আল্লাহ। পাঁচ দিন পর্যন্ত আপনার খাতি বান্দা উলামায়ে কেরাম যারা এই বিষয়ে যে বয়ান করেছে সকলের বয়ানের ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সকলের এই বয়ানগুলো আমল করার তৌফিক দান করেন আল্লাহ। সওয়াবটুকু কোটি কোটি গুণে বাড়াইয়া মায়ার নবীর রওজা মোবারকে পৌঁছায় দেন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত আম্বিয়া কেরাম সাহাবা কেরাম সুহাদা কেরাম আউলিয়া কেরাম যারা কবরে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ, তাদের রুহানি ফায়দ ও বারাকাত আমাদের সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ কত উলামায়ে কেরাম হাত তুলেছেন আল্লাহ, কত মুরব্বীরা হাত তুলেছেন আল্লাহ। আমার কলিজার টুকরা কত যুবক হাত তুলেছেন আল্লাহ। মা আল্লাহ কত ছাত্র ভাইরা হাত তুলেছেন, কত ছোট বাচ্চা। আয় আল্লাহ তাআলা কত তালিবুল ইলম কত মা বোনেরাও যেন হাত তুলেছে। আয় আল্লাহ গুনাহ ছাড়া আর কিছুই দেখি না গো আল্লাহ। আমাদের মতো গুনাহগার কেউ নাই আল্লাহ,
আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আপনি যদি আমাদের মাফ করেন আপনার কোনো ক্ষতি নাই, যদি মাফ না করে তারায় দেন আপনার কোনো লাভ নাই, আমাদের কোনো পুঁজি নাই, তবে একটা পুঁজি আছে আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীর ওসিলায় আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ, এই বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আল্লাহ, আয় আল্লাহ মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ, যতটুকু বাদী যেভাবে যে যতটুকু সহযোগিতা করেছে কবুল করে, আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যতটুকু সহযোগিতা হয়েছে কবুল করেন আল্লাহ, এই মাহফিল হেদায়েতের ওসিলা বানায় দেন, মাগন্ধের পর্দা নিশিন বানায় দেন আল্লাহ, ছেলে সন্তান দিনদার বানায় দেন আল্লাহ, ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালায় দেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ, যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ, আদিগ্রস্ত বিনাদায়ের ব্যবস্থা করেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে সফলতা দান করেন আল্লাহ, আয় আল্লাহ সকলের কামাই রুজিতে বরকত দান করেন আল্লাহ, হালাল বরকত রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করেন আল্লাহ, মসজিদগুলো কবুল করেন আল্লাহ, এই জন্য বেইমানরা পাগল হয়ে গেছে মাদ্রাসা বন্ধ করবে, খোদা গো তুমি ছাড়া কেউ নাই, আয় আল্লাহ সকল মাদ্রাসা গুলো কবুল করে নেন, আয় আল্লাহ সকল মাদ্রাসার আসাদাইকেরাম ছাত্র গো কবুল করে নেন আল্লাহ, কাউকে খালি ফেরত দিয়ে না গো আল্লাহ, কোরআন হাদিসের এলেমের নূর সিনায় দান করে আল্লাহ, এলেম ও হিলম ও হিকমত আমলের উচ্চ মাকাম দান করে আল্লাহ, হেদায়াতের নূর দিয়া দিয়ে হেন খুলে দেন আল্লাহ, কোরআন হাদিস বুঝা বুঝাবার পরবার পরাবার তৌফিক দান করেন আল্লাহ, আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী হিসেবে কবুল করেন আল্লাহ, আয় আল্লাহ কোরআন হাদিসের লেবের নূর দিয়া সিনা খুলে দেন আল্লাহ, আয় আল্লাহ সমস্ত মাদ্রাসার হাওয়ায় পূরণ করেন আল্লাহ, গাইবী খাজানার থেকে পূরণ করেন আল্লাহ, আয় আল্লাহ বাংলার জমিন স্কুলের জন্য সরকারি টাকা বরাদ্দ হয়, কলেজের জন্য টাকা বরাদ্দ হয়, খেলার মাঠের জন্য টাকা বরাদ্দ হয়, আয় আল্লাহ মাদ্রাসার জন্য টাকা জমি বরাদ্দ হয়, আল্লাহ আমরা দুঃখ করি না, কারণ আপনি সবচেয়ে ক্ষমতার মালিক, মাদ্রাসার জায়গার ব্যবস্থা করেন আল্লাহ গো, মাদ্রাসার জায়গা দাও খোদা, মাদ্রাসা কবুল করে নাও, আয় আল্লাহ মাদ্রাসার খাদেম হিসেবে কবুল করে নাও আল্লাহ, আয় আল্লাহ লক্ষ লক্ষ টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ, পরমুখাপিকির থেকে হেফাজত করেন আল্লাহ, আয় আল্লাহ এলেমের উচ্চ মাকাম দান করেন আল্লাহ, সর্বোচ্চ ইলমের মার্কাজ হিসেবে মাদ্রাসা কবুল করেন আল্লাহ, প্রত্যেকটা মুসলমানের ঘর কোরআনের মাদ্রাসা বানায় দেন আল্লাহ, সুন্নতের মার্কাজ বানায় দেন আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ, বাংলার জমিনটা টিকে রাখার জন্য, ভাষার দিনের জন্য, ভাষা টিকাবার জন্য, স্বাধীনতার জন্য, দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন আল্লাহ, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন, এখনো যারা দেশ রক্ষায় ইসলাম রক্ষায় চেষ্টা করে কবুল করেন আল্লাহ, আয় আল্লাহ ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে ইসলামের বিরোধী শক্তিকে দুর্বল করে হেদায়াত দেন, হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ, আয় আল্লাহ ইসলামের নাম দিয়ে যারা মুনাফিক হয়ে ধোকা দেয় তাদের হেদায়াত দেন আল্লাহ, না হলে আমাদের ওদের খপ্পর থেকে হেফাজত করেন আল্লাহ, আয় আল্লাহ মাহফিল কবুল করেন আল্লাহ, আয় আল্লাহ আমাদের সব
সবার ভিতরের অহংকার দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ মা বোনদের কবুল করে নেন, ছেলে সন্তান গুলো দিনদার বানায় দেন। আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় ওই সুন্দর কাবা সুন্দর মদিনা জিয়ারতের তৌফিক দান করে। এখানে কত আপনার বান্দারা হাত তুলেছে যারা বারবার লাব্বাইক লাব্বাইক বলে কাবার গিলাম ধরেছে, নবীর রওজায় সালাম দিয়েছে, তাদের ছিল আমাদের ওই মক্কা মদিনা কবুল করে নেন আল্লাহ। যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ, নবীর রওজা দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের সবাইকে নবীর খাদি উম্মত হিসেবে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা দ্বীনের সহিহ রুজ দান করেন আল্লাহ, তাকওয়ার উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ পাঁচ দিনের আদা কিরি মোনাজাতের পর এই বাজারের দরজা বন্ধ, আগামী বছর আবার হবে আমরা পাবো কিনা জানাও নাই। আয় আল্লাহ এটাই যদি শেষ হয় আপনি নাজাতে রসিলা বানায় দেন। আয় আল্লাহ দোয়ার পরে আপনার বান্দারা ঘরে চলে যাবে, এক দল গিয়ে দেখবে মা এখনো বাতি জ্বালায় বসে আছে সন্তানের অপেক্ষায়, আর বলে আয় আমি মা এখনো ঘুমাই নাই খানাও খাই। আর একদল আপনার বান্দাই ময়দানে আছে যারা বড় এতিম, মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দেখে বলে ও সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায় যে কবরে রাখছো, আমি মার একটা বালিশ নাই বিছানা নাই, আজকে তুমি ল্যাপ কম্বল গায়ে দিয়ে কত আরামে ঘুমা, এ সন্তান মায় বাবার জন্য কি একটু মায়া হয় না, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান, কত রাত্র আমি মাকে প্রস্রাব নিয়ে রাত কাটাইছি তোর কষ্ট দেই রে, আজকে তুই মাকে কবরে রেখে কেমন করে আরামে ঘুমাও, আল্লাহ তাকায় দেখি নেই বলতে কে মা হারা কে বাপ হারা এতিম হয়ে হাজুর। আয় আল্লাহ আমার নবী ও মা হারা বড় এতিম, আয় আল্লাহ এতিমের মতো হাত তুলেছে তাদের দোয়া কবুল করে না। মাদ্রাসা বন্ধ হয়ে যাইতেছে, ছাত্ররা দেখি সব এক এক করে বাড়ি, হঠাৎ করে তাকায় দেখি মাদ্রাসায় সিঁড়ির গোড়ায় দুইটা ছোট্ট বাচ্চা বসে বসে কান্না করে। আমি তো বললাম বাবা তোমরা কি বাড়ি যাও না, বাচ্চা দুইটা গলা ধরায় কান্না করে কার হুজুর আমাদের বাড়ি নাই আমাদের ঘর নাই, আমরা বড় এতিম আমাদের মা নাই আমাদের বাবা নাই, কত ছাত্র ধরে দেখি ওদের বাবা ঈশা আপু কয়া ডাক যায় টাকা দিয়া যায় আমাদের কলিজায় বড় আঘাত, আমরা যদি আপু থাকতাম পয়সা দেখতো। আয় আল্লাহ এই ময়দানে যাদের মা নাই বাবা নাই, আয় আল্লাহ দয়ার নজরে সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়, আয় আল্লাহ আমাদের কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ, আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ, আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আয় আল্লাহ এই ময়দানে আমার থেকে বড় অপরাধী গুনাহগার কেউ নাই, আয় আল্লাহ আপনি দয়ার নজরে সম্মানের চেয়ারে বসুন। যোগ্যতা দান করেন আল্লাহ, এই ময়দানে কি আপনার কারো হাত পছন্দ হয় না গো আল্লাহ, আয় আল্লাহ কত মুরুব্বীরা হাত তুলেছে, আয় আল্লাহ যার হাত পছন্দ হয় তার উসিলায় সকলকে মাফ করেন আল্লাহ, আয় আল্লাহ সমস্ত মাহফিল গুলো সম্পন্ন করার তৌফিক দান করেন আল্লাহ, আয় আল্লাহ আমাদের ভিতরে অনেক অসুস্থতা দূর করে সুস্থতা দান করেন আল্লাহ, মা বোনদেরকে আপনি কবুল করেন, কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ, বেঁচে আছে যারা হায়াত বাড়ায় দেন আল্লাহ।
অসুস্থ যারা সুস্থতা দান করেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা সকলকে সুস্থতা দান করেন আল্লাহ, সারাটা জিন্দেগি দিনের কাজ পথের জন্য ইখলাসের সাথে সারা দুনিয়ায় কবুল করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, চলার পথে সমস্ত মুসিবত থেকে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ, আয় আল্লাহ সামনে ইজিতে মা কবুল করেন আল্লাহ, আয় আল্লাহ বড় বড় প্রোগ্রাম আজকে আগামীকাল উজানির মাহফিল কবুল করেন আল্লাহ, ওই চরমের মাহফিল সামনে মাসে কবুল করেন আল্লাহ, আয় আল্লাহ এখন বড় সমস্ত হক প্রোগ্রাম কবুল করেন আল্লাহ, সমস্ত দিনের খেদমত গুলো কবুল করেন আল্লাহ, সমস্ত ঘরে ঘরে কোরআনের মারকাজ বানায় দেন আল্লাহ, এই ময়দানে যার হাত আপনার পছন্দ হয় তার ওসিলা করে সকলের হাত মুনাজাত দোয়া কবুল করেন আল্লাহ, নবীজির ওসিলায় কবুল করেন আল্লাহ, এলেমের দরওয়াজা থেকে আমাদের ফিরাই দিয়েন না গো আল্লাহ, আয় আল্লাহ আমাদের ময়দানে হকের আওয়াজ জুবায়ের আনসারী সব অসুস্থ মেহরবানি করে সুস্থতা দান করেন আল্লাহ, খালেদ সাইফুল্লাহ বিবাহ অসুস্থ সুস্থতা দান করেন আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ আপনি পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ, আয় আল্লাহ আপনি আমাদের সকলের দোয়া নবীজির ওসিলায় কবুল করেন আল্লাহ, আল্লাহর নবী যত কল্যাণ আপনার দরবারে চেয়েছে আমাদের সমস্ত কল্যাণ দান করেন, অকল্যাণ থেকে নবী পানা চেয়েছেন সমস্ত অকল্যাণ থেকে পানা দান হিকমত করে কবুল করে নেন, জিন শয়তান মানুষ শয়তান থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ, سبحان الله وبحمده سبحان الله العظيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين